হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতা সমুদ্দিন খন্দকার, চেক আপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট এ ক্যান্ডেল স্টিক স্টক চার্ট ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা কীভাবে ক্যান্ডেল স্টিক স্টক চার্ট আমরা তৈরি করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস আসার পরে আমরা কী বলছি, আমাদের এই যে এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের এখানে যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলোর মাধ্যমে আমরা কী করব, ক্যান্ডেল স্টিক স্টক চার্ট তৈরি করব। এখন চার্টটা তৈরি করার আগে এই ডাটাগুলোর মাধ্যমে এখানে কী বোঝানো হয়েছে সেটা আমরা বোঝা নেই। তো এখানে কী দেওয়া আছে, আমাদের এখানে যে সুগারের প্রাইস দেওয়া আছে, তো এখানে বিভিন্ন ডেটের আমাদের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এখানে ডেট দেওয়া আছে। তো এই ডেটের মধ্যে আমাদের এখানে সুগারের যে প্রাইসগুলো আছে সেটার মধ্যে আমাদের 4 ধরনের প্রাইসের কথা বলা আছে। তো এখানে প্রথমে আছে আমাদের ওপেনিং প্রাইস, যেটা এটা হচ্ছে ওপেনিং প্রাইস। তারপর এখানে আমাদের যে সুগারের হাই প্রাইস, তারপর সুগারের লো প্রাইস, এবং এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস। তো এই যে এই প্রাইসগুলো দিয়ে এখানে যে ওপেন, লো, হাই, ক্লোজ, তো এখানে বিভিন্ন ডেটের এই যে বিষয়গুলো দিয়ে আমরা কী করবো, এখানে স্টক চার্টটা তৈরি করব। তো এখন তৈরি করার পরে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি চার্টটার যে কীভাবে কাজ করে। তো এখন দেখার জন্য প্রথমে কী করতে হবে, এই ডাটাগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করব। তাহলে এখানে আমাদের ওয়ার্ডের ভিতরে এটা একটা শিটের মধ্যে নেওয়া আছে, তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করি। ব্যাস এখানে করার পরে এখন আমাদের এখানে যে এক্সেলের শিটের মধ্যে চলে আসছে। এখন আমরা কী করবো, এখান থেকে যে এই যে ডেট থেকে শুরু করে আমরা এইভাবে টান দিয়ে সুন্দরভাবে এখান থেকে সিলেক্ট করবো। আর সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এখন আমরা এখানে কার্সরটা বাইরে নিয়ে আসি। ব্যাস কার্সরটা আমরা বাইরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা ইনসার্ট ট্যাবে চলে আসবো। তারপর রেজিস্ট্রেশন গ্রুপ থেকে আমরা চার্ট অপশনে ক্লিক করি। বাস ক্লিক করার পর এখন আমরা কোনটা বলছি দেখবো, আমাদের এই যে এখানে স্টক, যে স্টক চার্টের বিষয়টা, যেটা আমরা কী বলতে পারি, ক্যান্ডেল স্টিক স্টক চার্ট বলতে পারি, বা আমরা স্টক চার্ট বলতে পারি। বাস এখন আমাদের এই স্টক চার্ট ছাড়াও এখানে আমাদের যে এই যে কলাম, লাইন, পাই, বার, এরিয়া, সারফেস, রাডার, তারপর আমাদের এই বাবল বা বেলুন চার্ট, এই চার্টগুলোর উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি আমার চ্যানেলে আসেন তাহলে আমার চ্যানেল থেকে এই যে সমস্ত চার্টের ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া আমরা চার্ট তৈরি করার পরে সেই চার্ট কীভাবে আমরা ফরম্যাট করতে পারি, ডিজাইন করতে পারি, তার উপরে আলাদা আলাদা ভিডিও, এবং চার্ট এবং ডিজাইনের উপরে একত্রে আলাদা একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাইলে আপনারা এখান থেকে চার্ট তৈরি করার, এই সমস্ত চার্টগুলো তৈরি করার পাশাপাশি ডিজাইন এবং ফরম্যাটের সমস্ত বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে এখান থেকে ক্লিয়ার হতে পারবেন। যাই হোক, তাহলে এখন আমরা আমাদের আজকের কাজটা করার জন্য এখান থেকে আমাদের স্টক যেটা আছে এটা আমরা সিলেক্ট করবো। পাস করার পর স্টকে কিন্তু কয়েক ধরনের স্টক চার্ট তৈরি করার অপশন দেওয়া আছে। তো এখন আমরা কোনটা নিব, আমাদের ডাটার সাথে যেটা ম্যাচিং সেটা আমরা নিব। তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে সুগারের ওপেন, হাই, লো, ক্লোজ। তাহলে আমাদের এই চারটা বিষয়, তাহলে আমাদের এটার ভিতরে কী আছে, শুধু হাই লো ক্লোজ দেওয়া আছে। তো এটা কিন্তু হাই লো ক্লোজ, কিন্তু আমাদের এখানে কিন্তু ওপেনিং প্রাইস আছে, তাহলে এটা আমাদের ডাটার সাথে ম্যাচিং না। কিন্তু আমরা যদি পরেরটা যাই, এটার মধ্যে যে ওপেন, হাই, লো, ক্লোজ দেওয়া আছে, তার মানে এটা আমাদের ডাটার সাথে ম্যাচিং। আবার আমরা এটা আসি, এটার মধ্যে ভলিউম, হাই, লো, ক্লোজ, এটা ম্যাচিং না, তাহলে আমাদের কিন্তু ওপেনিং প্রাইস এখানে দেওয়া না। তাহলে আমার কোনটা ম্যাচিং, এইটা। তাহলে আমরা ওপেন, হাই, লো, ক্লোজ আমরা এটা নিব। বাস নেওয়ার পরে এখন আমরা এখানে কী করবো, আমরা ওকেতে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। তাহলে কী আসছে, এখানে আমাদের এক্সেল শিটের ভিতরে, তো এখানে আমাদের কী আসছে যে ওপেন, হাই, লো, ক্লোজ, এইভাবে এখানে বিভিন্ন ডেট দিয়ে এই ডাটাগুলো দিয়ে একটা ডেমো এখানে চার্ট চলে আসছে এখানে। কিন্তু আমরা এটা নিব না, আমরা আমাদের ডাটাগুলো যেগুলো কপি করছে সেগুলো এখানে পেস্ট করে দিলে বাস এখানে আমাদের সেই ডাটা অনুসারে এখানে চার্টটা তৈরি হয়ে যাবে। তো আমরা এখন পেস্ট করার জন্য যেগুলো আছে এগুলো প্রথমে সিলেক্ট করে আমরা ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। পাস করার পর আমরা এখানে কার্সর রেখে আমরা কন্ট্রোল বি চাপ দিলাম, বাস পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়ার পরে এখন যদি আমরা একটু নিচ দিকে আসি, বাস এই নিচ দিকে আসলাম। বাস আসার পরে এখন ধরেন এখানে আমাদের এই যে ডাটাগুলো যেগুলো দেওয়া আছে এখানে, এই ডাটাগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সবগুলো আমাদের এখানে আসে নাই। কারণ কেন, এই যে আমাদের এখানে যে এটা ছিল, এরিয়াটা ছিল, এই যে এতটুকু দাগ দেওয়া আছে এটুকু পর্যন্ত ডাটা দিয়ে কিন্তু চারটা আসছে। এখন আমাদের ফুল ডাটাগুলো নেওয়ার জন্য আমাদের কী করতে হবে, আমাদের এই যে এখানে দাগটা আছে, আমরা এখানে এইভাবে চাপটা ধরে মাউসের লেফট বাটন আমরা নিচ দিকে টান দিই, এই দেখেন আমাদের সমস্ত ডাটাগুলো দিয়ে কিন্তু এখানে আমাদের ক্যান্ডেলস্টিক স্টক চার্টটা তৈরি হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সমস্ত ডাটাগুলো চলে আসছে, আর সেই ডাটাগুলো দিয়ে এখানে আমাদের চার্টটা তৈরি হয়ে গেল। বাস কিন্তু এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে কি, আমাদের ডেটের মধ্যে এখানে এই যে 6 থেকে 10 পর্যন্ত ডেটের ফরম্যাট আমাদের ঠিক আছে, কিন্তু এই 1 থেকে 5 পর্যন্ত এই ফরম্যাটটা রয়ে গেছে। তো আমরা ফরম্যাটটা চেঞ্জ করে দিতে পারি কীভাবে, আমরা এখান থেকে এই যে এই ডেটগুলো সিলেক্ট করব, করার পরে মাউসের ডান বাটনে, মানে মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে ফরম্যাট সেলে চলে যাবো। তারপর এখান থেকে আমাদের যে কী দেওয়া আছে, আমাদের এখানে দিন আর মাস, তাহলে আমরা এই ডেট থেকে এখান থেকে টাইপ চেঞ্জ করে দিলে হবে। আমরা যদি নিচ দিকে আসি, তাহলে আমরা কোনটা নিতে পারি, এই যে আমরা এটা নিলে হবে, আমাদের যে দিন আর মাস এটা সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করি, তাহলে এই ধরনের হয়ে গেলো। কিন্তু এখন তাহলে আমাদের 1 থেকে 5, পরে 6 থেকে, এখন আর ফরম্যাটটা চেঞ্জ করে দিলাম। পাস করার পরে এখন আমরা এটা ক্লোজ করে দিই, আমরা দেখি আমাদের চার্টটা কীভাবে কাজ করছে। এখন আমরা ক্লোজ করে দিলাম। পাস ক্লোজ করার পরে
এখন আমাদের এখানে চারটি তৈরি হওয়ার পরে এখন আমাদের এখানে এই চারটির ভিতরে যে আমাদের এই ডাটাগুলো যেগুলো আছে এগুলো কিভাবে এখানে আসছে আমরা দেখব তার আগে ধরুন এখানে আমাদের এই যে নিচে যেটা আসছে এটা কি এটা হচ্ছে আমাদের ডেটগুলো যে ডেটগুলো দিয়েছে আমাদের 1 থেকে 10 পর্যন্ত সেই ডেটগুলো আর এই যে এখানে এটা কি আসছে আমাদের এখানে 0 থেকে 60 পর্যন্ত আমাদের এই যে ইগুলো যেগুলো আছে প্রাইসগুলো যেগুলো এই ভ্যালুগুলো তে ভ্যালুগুলোর এখানে রেঞ্জ আমাদের কত নিচে এখানে 0 থেকে 60 পর্যন্ত 0 থেকে 60 পর্যন্ত রেঞ্জ নিয়ে এর ভিতরে আমাদের ডাটাগুলো আছে কিন্তু ডাটা যদি আমাদের এখানে হাই ডাটা কত আছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 60 এর উপর ডাটা নাই 50 বা 60 এরকম আছে কিন্তু আমরা যখন ডাটা ধরুন যে 60 এর উপরে চলে যাবে তখন এখানে অটোমেটিক রেঞ্জটা কিন্তু বাইরে যাবে আর সেই রেঞ্জের ভিতরে আমাদের এখানে চারটা এইভাবে তৈরি করা দেখাচ্ছে আর এটা আমাদের ক্যান্ডেলস্টিক স্ট্রাকচারের বিষয় তো এখান থেকে আমাদের এই যে এখন ওপেন হাই লো ক্লোজ এই ভ্যালুগুলোকে বিভিন্ন ডেটের আমরা এখানে দেখতে গেলে কিভাবে দেখব ভ্যালুগুলো দেখার জন্য এখন ধরুন আমরা এখানে কার্সর নিয়ে আসি এই যে কার্সর নিয়ে আসলাম এখানে কিন্তু এইভাবে দেখতে পারতেছি আবার এখানে নিয়ে আসি এইভাবে দেখতে পারতেছি কিন্তু এইভাবে না দেখে আমাদের এখানে এই ওপেন হাই লো ক্লোজার ভ্যালুগুলো আমরা এখান থেকে ইচ্ছাগুলো খুব ইজিলি দেখতে পারি আর সেটা কিভাবে আমরা যদি এই যে এখানে তৈরি আসে চার্ট এলিমেন্ট আমরা এই যে চার্ট এলিমেন্টে ক্লিক করি বাস ক্লিক করার পরে এখানে আমাদের এই যে ডাটা লেভেল নামে একটা অপশন আছে আমরা যদি এই যে মাউস পয়েন্টার নেই এই ধরেন মাউস নেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে আমরা টিক মার দিলাম দেওয়ার সাথে সাথে এখন ধরেন এই ডাটা লেভেলের মাধ্যমে এখান থেকে কোনটার কোন ভ্যালু কোনটা আপনার কোন ভ্যালু সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে তারপর ডাটা লেভেলে যে আমরা যদি আবার এখানে ক্লিক করি করার পর আপনার এই যে এটা শো করছে আমরা যদি যে ডাটা কল আউট দিই এই ধরুন ডাটা আমরা কল আউট এটা যখন গেলাম এটা সিলেক্ট করে দিলাম এখন ধরুন এখানে কি ব্যাপারছে দেখেন আমাদের এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি যে পহেলা জুলাই 50 তারপর এখানে যে ধরুন যে কি পহেলা জুলাই 40 তো এই যে বিষয়গুলো কিন্তু এবার আপনার দেখতে পারেন আপনার যেটা সিলেক্ট করে দেবেন তারপরে আমরা আবার ডাটা লেভেলে এখানে আসি আসার পরে এই যে এখানে মোর অপশনে গিয়ে আমরা কি করতে পারি এটা ফরম্যাট করার অপশন এখানে আমরা ফরম্যাট করতে পারি বাস এখন আমরা আবার এখানে আসি আমরা এখান থেকে আবার চার্ট এলিমেন্টে আসলাম আসার পরে এখান থেকে ধরুন আমরা এই যে ডাটা লেভেল যেটা আছে আমরা টেকনো উঠাই দিলাম বাস আবার ওটা উঠাই দিলাম এটা উঠাই দিই বা চলে গেল বাস এটা চলে গেল এখন ধরেন এখানে আমাদের ইচ্ছা করলে আবার কি করতে পারি আমরা যদি এখান থেকে যে দেখতে চাই তাহলে আমরা যদি এই যে ফরম্যাট অপশন আসি আসার পরে এই যে আমাদের ফরম্যাটের এই অপশনের মধ্যে আমরা যদি যাই যারপর এখানে আমাদের ধরেন যে কি এই যে এখানে যে চারটা আছে এর ভিতরে ওপেন হাই লো ক্লোজের মধ্যে আমি যদি ওপেনে যাই তো ওপেনে ক্লিক করার পরে এখানে ওপেনের যে ইগুলো আছে এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে কোনটা ওপেনের এখন আপনি ইচ্ছা করলে আপনার ফরম্যাট সিলেকশনে যে আপনি ইচ্ছা করলে এটা ফরম্যাট করে দিতে পারেন আপনি যদি ফরম্যাট করতে চান এই যে আপনি এখান থেকে ফরম্যাট করে দিলে বিষয়টা কিন্তু আপনি করতে পারেন এখান থেকে কীরকম ফরম্যাট করবেন সেটা করতে পারেন এটি হচ্ছে ওপেনের বিষয়টা যেটা আছে সে ওপেনের ভ্যালুগুলোকে সে এখানে রেখাটাই না এবার দেখাচ্ছে রেখাটা না কিন্তু এবার দেখা যাচ্ছে এটি হচ্ছে আপনার ইচ্ছা করলে এবার করতে পারেন তারপর ফরম্যাট করতে পারেন তারপর ওপেনের মতো সেমভাবে আমরা ওদের এখন ধরেন যে কী আছে আমরা হাই গেলাম সেমভাবে যে হাইটটা চলে আসছে আসার পর হাইটের মধ্যে আপনি ইচ্ছা করলে এখান থেকে যেভাবে আপনি ফরম্যাট করতে পারেন আপনি কোন ফরম্যাট করবেন এই যে আপনার এই যে হাইয়ের যে এটা আছে ভ্যালুগুলো সেটা রেখাটা না কিন্তু এভাবে দেখাচ্ছে যে কোনটার কোন ভ্যালু এভাবে কিন্তু দেখাচ্ছে যে হাই প্রাইসের ভ্যালুগুলো এইভাবে আপনার হাইয়ের মতো করে আপনার লো ক্লোজ এইভাবে বিষয়গুলো কিন্তু করতে পারেন কিন্তু এছাড়াও ধরেন আমরা যদি এগুলো এখন উঠাই দিই ধরেন আমরা কী করলাম এখান থেকে এটা এটা নো লাইন করে দিলাম আবার আমরা ধরেন যে নিচের যেটা আছে কোনটা আমরা এখান থেকে যেটা ওপেন করছি এটা আমরা নো লাইন দিয়ে দিলাম বাস করে দিলাম এটা উঠাই দিলাম উঠাই দেওয়ার পরে এখন আমরা আবার এখানে চলে আসি আসার পরে ধরুন এখান থেকে আমি যে এটার ছাড়া যদি অন্য কোনো বিষয়ে প্লটেরিয়া সিলেক্ট করলাম তাহলে যে প্লটেরিয়া সিলেক্ট হয়ে গেলো তো প্লটেরিয়া সিলেক্ট করে প্লটেরিয়ার মধ্যে আপনার ফরম্যাট সিলেকশন হয়ে যায় আপনি ফরম্যাট করতে পারেন তো এছাড়া প্লটেরিয়া স্যার আপনি অন্য যেটা এখান থেকে সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে দিয়ে এখন আপনার সেটার জন্য ফরম্যাট করতে পারবেন অথবা আপনি যেটা সিলেক্ট করবেন আমি চার টাইটেল সিলেক্ট করলাম চার টাইটেল চলে আসছে তারপরে চার টাইটেলের জন্য আপনার ফরম্যাট সিলেকশন হয়ে যায় ফরম্যাট করতে পারেন আচ্ছা এগুলো হচ্ছে ফরম্যাটের বিষয়গুলো কিন্তু আমাদের এই ভ্যালুগুলোকে দেখে ভ্যালুগুলোর মধ্যে আমরা ফরম্যাট করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে বলছি এইভাবে যাই করতে পারি অথবা আপনি এই যে এখানে ডাটা লেভেল দেখাই দেয় তারপরে করতে পারেন সেক্ষেত্রে ধরুন আমি যে ডাটা লেভেল এটা আমি প্রথমে এখানে সিলেক্ট করে দিলাম পাস করার পরে এখন আমি যদি এখানে ফরম্যাট অপশন আসার পরে আমি এই যে এখানে চলে যাই তারপরে ধরুন আমার কিন্তু এই যে সিরিজ ওপেন আবার এই যে ডাটা লেভেল যেটা আমরা লেভেল সিলেক্ট করছি লেভেলও আসছে আবার এই যে সিরিজ ওপেনও আছে মানে ডাটা লেভেলের জন্য একটা বিষয় আর ওপেনের জন্য আমাদের রেখা দিয়ে আসে আমি দুইটা বিষয় দেখাচ্ছি এখন আমি যে ডাটা লেভেলটা ধরুন এখান থেকে ক্লিক করলাম তাহলে এই যে ডাটা লেভেল কোনটা করছি আমি ওপেনের এটা ওপেনের ডাটা লেভেলটা আমি সিলেক্ট করছি করার পরে এখন আমি ফরম্যাট সিলেকশনে যেয়ে আপনি এটা ফরম্যাট করবেন তা সেই ক্ষেত্রে ফরম্যাট করার আগে এই যে এখানে ধরুন যে বিষয়গুলো কী দেওয়া আছে যে এখানে ভ্যালু আর এখানে শো লিডার এখানে লাইন্স এই দুইটা বিষয় এখানে টিক মার্ক দেওয়া আছে মানে এখানে শো করতেছে তো আপনি যদি চান যে এই ভ্যালুর উপরের বিষয়গুলো দেখাই দেবেন তাহলে দেখাইতে পারেন এই যে ক্যাটাগরি নেম সিলেক্ট করেন ক্যাটাগরি নেম সহকারে চলে আসছে কোনটা ক্যাটাগরি নেম এই যে ডেটগুলো আছে এই ডেটগুলো হচ্ছে ক্যাটাগরি নেম এগুলো চলে আসছে এখানে এখন তারপরে সিরিজ নেমে যান এই সিরিজ নেম সহকারে চলে আসছে আবার ক্যাটাগরি নাম ঠিক করে উঠে দেন ক্যাটাগরি নাম চলে গেছে শুধু সিরিজের নেম এই যে ওপেন 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 যেহেতু আমি ওপেন সিলেক্ট করছি ওপেন ওপেন চলে আসছে এটা হচ্ছে সিরিজের নাম
তারপর এখান থেকে ভ্যালু ফ্রম সেল থেকে ভ্যালু নিতে পারেন, এই অপশনগুলো করতে পারেন। তাহলে এখান থেকে এইভাবে রাখার পরে এখন এই যে রাইট, তো এখান থেকে আপনার এটা কোন পজিশন আছে, রাইট সাইডে আছে। আপনি যদি চান যে লেফটে নিতে, লেফটে নিতে পারেন। আপনি যদি সেন্টার নিতে চান, সেন্টারে নিতে পারেন। আপনি যদি অ্যাবোভ নিতে চান, এর উপর দিকে চলে আসছে, তা আপনার ওপেনিং প্রাইসটা উপর দিকে আসছে। আর আপনি যদি নিচে নিতে, নিচে নিতে পারেন। আপনি কোথায় নেবেন, তাহলে ধরুন এখানে আমি কোথায় রাখলাম ওপেনিং প্রাইসটা, ধরুন আমি এখানে আমি ধরুন উপরে রাখি, আমি এখানে অ্যাবোভ রাখলাম। বাস রাখার পর ওপেনিং প্রাইসগুলো এখানে আপনি ফরম্যাট করবেন। সেগুলো দেখানোর পর আমরা এই যে এখান থেকে যে আপনার কীরকম ফরম্যাট করবেন সেটা দেখাই দেবেন। এই যে বর্ডার বা ফিল, আপনি কোনো ফিল করতে গেলে কীরকম ফিল করবেন এই যে দেখাইতে পারেন। যে কালার দেওয়া আছে সেই কালার দিয়ে কিন্তু ফিল হয়ে গেল। তাহলে আপনি অন্য কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আপনি অন্য কালার দেবেন, এই যেরকম কালার হয়ে গেল, তাহলে আমি যেটা সিলেক্টে রাখলাম বাস এই কালার দিলাম। তারপর অন্য অন্য বিষয়গুলো দিয়ে আপনি এখান থেকে এই ওপেনিং প্রাইসের বিষয়টা আপনার এখান থেকে ফরম্যাট করতে পারেন। তো এটা কিন্তু আমরা দেখলাম। তারপরে ধরুন আপনি ক্লোজ করার পরে আমাদের এই যে ওপেনের মধ্যে কিন্তু এখানে ওপেনিং ডাটা লেভেল ছাড়া ওই যে ওপেনের একটা বিষয় দেওয়া আছে, এটা কোনটা, এইটা যদি আমি এখানে ফরম্যাট সিলেকশন হয়ে যায় এটাকে আমি ফরম্যাট করে দিই, তাহলে এখান থেকে যে গ্রেডিয়েন্ট ফিল দিলাম, তা এটা কোনটা আসবে, এটা হচ্ছে ওপেনের সিরিজের আমাদের এখানে এই ধরনের এখানে একটা লাইন দিয়ে, লাইন করে কিন্তু দেখাচ্ছে যে এখানে কীভাবে ওপেনিংয়ের প্রাইসটা এখানে সে দেখাচ্ছে, সেই বিষয়টা কিন্তু একটা লাইন আকার দেখাচ্ছে। এখন এই লাইনটাকে ফরম্যাট করতে গেলে আপনি এখান থেকে করতে পারেন। এটা হচ্ছে আমাদের ওপেনের সিরিজের বিষয়টা। আর আগে কাছে ছিল আমাদের এখানে যে ভ্যালুর বিষয়টা, সেটা ডাটা লেভেল দিয়ে দেখালে সেটার ফরম্যাট করতে পারেন। এই দুটো বিষয় হচ্ছে আমাদের এই বিষয়টা। এইভাবে আপনারা সেমভাবে পরের যে বিষয়গুলো আছে, হাই তারপরে যে লু, প্রত্যেকটা দুইটা বিষয় দেওয়া আছে। এই যে হাইয়ের মধ্যে এটা হচ্ছে আপনার রেখাটা, তারপরে এই যে হাই ডাটা লেভেল কোনটা, যে ভ্যালুগুলো আছে, এইভাবে কিন্তু এখান থেকে আপনারা করতে পারেন। তো আমি আরেকটা করে দেখাচ্ছি, যেমন এখান থেকে এটা ক্লোজ করার পরে এখন আমি যাই, তারপর এখন আমি দেখাতেছি মনে করেন যে কি আমি ওপেনের পরে হাই, তাহলে হাইয়ের ডাটা লেভেলটা আমি সিলেক্ট করলাম। এই যে ডাটা লেভেল সিলেক্ট করার পরে ফরম্যাট সিলেকশন, সিলেকশন যাওয়ার পর আপনি যে বলছে সিরিজ দিতে দেখাতে পারেন, এই যে সিরিজ হাই চলে আসছে। আবার এখানে ক্যাটাগরিতে যান, এই যে ক্যাটাগরি মানে ডেটটা চলে আসছে, চলে আসলে তারপর আমরা এই যে ফরম্যাটে গিয়ে আপনি এখান থেকে কোন কালার দেবেন বা কী করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এটা দিলাম, এই যে এখানে এই কালার হয়ে গেল, এই কালারটা হয়ে গেল। আপনি এইভাবে কালার করতে পারেন এখান থেকে যে আপনার যেটা দরকার। তারপর এটা মনে করেন আপনি এখানে কীভাবে রাখবেন, আমরা যদি এখানে যাই, যার পর এটা রাইট সাইডে আছে, আগেটা ছিলাম এটা দিলাম, আমরা দিলাম বিলু, সেটা কিন্তু এখন কী চলে আসছে, নিচে চলে আসছে। আগেটা ছিল আমাদের অ্যাবোভে, এটা চলে আসছে বিলুতে। এবার আপনি এখান থেকে পজিশন দেখাইতে পারেন, এটা এইভাবে আপনারা করতে পারেন। তারপর করার পর এটা ক্লোজ করে দিয়ে সেমভাবে এখানে যে আমরা বলছি কি হাইয়ের মধ্যে আমাদের এই যে রেখা টানতে পারি, এই রেখার মধ্যে আপনার ফরম্যাট সিলেকশন হয়ে যায়। আপনি কীরকম ফরম্যাটিং করবেন তো সেটা কিন্তু এখান থেকে আপনি করতে পারেন, যে রেখার মধ্যে কীরকম ফরম্যাটিং করবেন সেটা এখান থেকে আপনি দেখাই দেবেন। তারপর ট্রান্সপারেন্সি বাড়াই দেন, এই যে বাইরে গেল। তো এবার রেখার মধ্যে আপনি করতে পারেন অথবা আপনি সরাসরি আপনার বেলুর মধ্যে ফরম্যাটিং করতে পারেন। তো সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন ধরুন আবার আমার এটার পর আমরা চলে আসি এখান থেকে, তারপর লো প্রাইস, আমাদের লো প্রাইসের ফরম্যাট সিলেকশন হয়ে গিয়ে আমরা প্রাইসগুলো ফরম্যাট করে দিচ্ছি। তো এটা আমাদের এখান থেকে কোথায় থাকবে প্রথম আমরা দেখাই দিচ্ছি। এখানে এখান থেকে আমরা এটাই যাই, বাস এখান থেকে আমাদের প্রাইসের মধ্যে যাওয়ার পর সলি আমরা এটা গেলাম, যারপর এখান থেকে কোন কালার দেবো ধরুন আমরা এই কালার দিলাম, এটা দিলাম কোনটা রেখার মধ্যে কিন্তু আসছে, এটা রেখাটা আসছে। তারপর এটার মধ্যে আপনি এখান থেকে ওই কালার বাদ দিয়ে আপনি অন্য কোন কালার দেবেন সেগুলো দেখাইতে পারেন এই রেখার মধ্যে। বাস তারপর এটা ক্লোজ করে দিয়ে আমরা এখন লোয়ার রেখাটা বাদ দিয়ে আমরা কি এখন ডাটা লেভেলটা করবো। তাহলে ডাটা লেভেল সিলেক্ট করার পরে ফরম্যাট সিলেকশন, আপনি কোন জায়গায় ক্যাটাগরি কীভাবে দেখাবেন এই দেখাইতে পারেন, এগুলো তো অলরেডি আমরা আগে দেখলাম। তারপরে এটা আমাদের রাইট সাইডে না কোথায় থাকবে, আমরা লেফট সাইডে রাখলাম, এটা লেফট সাইডে থাকবে। বাস থাকার পরে এখন আমরা সিরিজ নেম উঠাই দিলাম, এটার জন্য আমরা এক ধরনের ফরম্যাট করি। আমরা এখান থেকে গেলাম, যার পর এটা কোন ধরনের ফরম্যাটে করবো আমরা প্যাটার্নে যাই, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে নেই, আমরা গ্রেডিয়েন্ট দিলাম মনে করেন যে কি এটার জন্য আমাদের এই কালার থাকবে, আমরা এই কালার সিলেক্ট করে দিলাম। বাস এখান থেকে ফরম্যাট করতে পারেন। বাস তারপর এটার পর আমাদের আরেকটা যেটা আছে কি আমাদের লোয়ার প্রোডাক্ট আছে ক্লোজ, আমরা ক্লোজটা সিলেক্ট করলাম, এটা কি আমাদের ফরম্যাট সিলেকশন হয়ে গেলো আমাদের রেখাটা হবে। তো রেখাটার মধ্যে কীরকম ফরম্যাটিং করবেন সেটা এখান থেকে আপনারা দেখাই দেবেন। তো রেখাটার মধ্যে আমরা ধরেন যে এরকম ফরম্যাট করলাম বা আমরা অন্যরকম ফরম্যাট করবো সেটা করবো করলে আমরা দেখাই দিলাম। তাহলে এই রেখাটা চলে আসছে যেটা, এটাকে আমাদের ক্লোজ যেটা সিরিজের, এখন সেমভাবে ক্লোজের আমরা এখন কী করবো ডাটা লেভেলটা, ডাটা লেভেলে যে এই ডাটা লেভেল সিলেক্ট হয়ে গেছে ফরম্যাট সিলেকশন। বাস এখন আপনার এখান থেকে ফরম্যাট সিলেকশন এখানে যে আপনি কীরকম ফরম্যাট করবেন সেটা দেখাই দেবেন। সেই যে আমরা এখানে গেলাম, এটা যে আমরা এখান থেকে কোন কালার দিব সেই কালারটা সিলেক্ট করে দেবো, এই কালার দিলাম, বাস এই যে কালার চলে আসছে। তারপর এটা আপনি এখানে যে এখানে কীভাবে রাখবেন, এই যে এখানে রাইট সাইডে না লেফটে না সেন্টারে কোথায় রাখবেন, তো এটা ধরুন আমরা রাইট সাইডে রাখলাম বা সেন্টার রাখতে পারেন, যেখানে আপনার প্রয়োজন সেখানে রাখে আপনি দেখতে পারেন। তো এইভাবে কিন্তু আপনার এখান থেকে এই যে ভ্যালুগুলো থাকবে, যেগুলো হাই লো ক্লোজ ওপেনিং প্রাইস সেগুলোর এই যে রেখা যেগুলো আছে আপনার এইভাবে লাইনগুলো পাশাপাশি আপনার ভ্যালুগুলোকে এইভাবে আপনি ফরম্যাট করতে পারেন। তো সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এখানে ভ্যালুগুলো কীভাবে এখানে আপনি দেখতে পারেন, ফরম্যাট করতে পারেন, বাস এই যে বিষয়টা। তারপর এখন আমাদের এই চার্টের অন্য অন্য বিষয়গুলো আমরা জানি। তো অন্য অন্য বিষয়গুলোর মধ্যে এখানে কী আছে, চার্ট টাইটেল। এখন চার্ট টাইটেল আমরা সিলেক্ট করলাম, করার পর এই টাইটেলের মধ্যে এখানে আপনার টাইটেল নেমটা দেবেন।
আপনার নেমটা ধরেন যে আমাদের এখান থেকে কি নেমটা দিলাম ধরুন আমাদের এখানে কি যে সুগার সুগার প্রাইস হাই তারপর কি আছে এখানে ওপেন প্রথমে আছে আমাদের কি ওপেন ওপেন হাই তারপর আছে লো বাস তারপর লাস্টে কি ক্লোজ বাস এইভাবে টাইটেলটা দিলেন বাস দেওয়ার পরে এই টাইটেলটাকে এখন আপনি এখান থেকে ডাবল ক্লিক করে আপনি যেগুলো ফরম্যাট চারটাটা নিয়ে আসতে পারেন অথবা আপনাকে এটা এখান থেকে সিলেক্ট করে এই যে চারটাটা সিলেক্ট করা আছে ফরম্যাটে যাওয়ার পরে ফরম্যাট সিলেকশন হয়ে গেলে এখান থেকে সেম ফরম্যাট আপনি করতে পারেন এই যে এখান থেকে এরকম ফরম্যাট করুন করতে পারেন অথবা আপনি যদি এখানে মনে করেন মাউসের ডান বাটনে ক্লিক করেন এই যে ফরম্যাট চারটাতে এখানে ক্লিক করলে সেম অপশনে আসবে অথবা ধরুন আপনি যদি এই যে চার্ট এলিমেন্টে যান যার পরে চারটাটা সিলেক্ট করা আছে আপনি এখানে গেলে আপনি টাইটেলটা কীভাবে রাখবেন এই যে এখানে দেওয়া আছে তারপরে মোর অপশনে গিয়ে এখান থেকে ফরম্যাট করতে পারেন অথবা আপনি যদি এই যে ডিজাইনে যান ডিজাইনে যাওয়ার পর আপনি এই যে অ্যাড চার্ট এলিমেন্টে গেলে এখানে যে চার টাইটেল দেওয়া আছে এখান থেকে আপনি কীভাবে রাখবেন বা মোর টাইটেল অপশনে গেলে এখান থেকে ফরম্যাট করতে পারেন একই বিষয়ে কয়েক জায়গায় দেওয়া আছে আপনি একবার করলেই হবে তারপরে আমার নিচে আমাদের কি লিজেন এই যে লিজেন্টের বিষয়ে লিজেন্টটা আপনি কীরকম ফরম্যাট করবেন সেটা আপনি এই যে ফরম্যাটে গেলে এই যে লিজেন্ট সিলেক্ট করো ফরম্যাট সিলেকশনে যান আপনি কীরকম ফরম্যাট করবেন কোন জায়গায় রাখবেন এই যে লেফট আমি রাইটে দিলে রাইটে চলে আসছে আবার আমি টপে দিলে টপে চলে আসছে তারপর আমি টপ রাইটে দিই টপ রাইটে তো আমার বোটমে ছিল বোটমে রাখলাম বাস তারপর এখান থেকে এই যে ফরম্যাটে যে আপনি কীরকম কালার করবেন এই যে এখান থেকে দেখাইতে পারেন যে আপনি কীরকম ফরম্যাট করতে চান বাস এটা হচ্ছে এই বিষয়টা তারপর আপনার এই সেম অপশনে আপনি ইচ্ছা করলে এখান থেকে ডাবল ক্লিক করেন তাও আসতে পারেন বা মাউসে ডাবলটা ক্লিক করে আপনার ফরম্যাট ডিজাইনটা আসলে এখান থেকে আসতে পারেন অথবা আপনি যদি ক্লিক করেন আপনি এই যে এখান থেকে চার্ট এলিমেন্ট আসেন আসার পরে এই যে আপনি লিজেন্ট অপশনে এখান থেকে যে এই যে এখান থেকে যে আপনার লিজেন্ট কোন জায়গায় রাখবেন পর মোর অপশনে যে আপনি এখান থেকে ফরম্যাট করতে পারেন সেম অপশনটা অথবা আপনি এই যে ডিজাইনে যে আপনি যদি অ্যাড চার্ট এলিমেন্টে যান তারপর আপনি এখান থেকে এই যে লিজেন্টে গিয়ে এখানে সেম অপশন দেওয়া আছে এখান থেকে করতে পারেন মোর লিজেন্ট অপশনে গেলে এখান থেকে ফরম্যাট করতে পারবেন বাস একই জিনিস কয়েক জায়গায় দেওয়া আছে একভাবে করলেই হবে এটা হচ্ছে আমাদের লিজেন্টের বিষয় যেটা আমরা জানলাম তো এখন ধরুন এটা ছাড়াও এখানে ধরুন আমাদের এই যে আমরা যদি আবার চার্ট এলিমেন্টে আসি আসার পরে ধরুন আমাদের এই যে এখানে কী দেওয়া আছে এখানে এক্সেস টাইটেল তো এক্সেস টাইটেল আমরা যদি মনে করেন এই যে এখানে এটা টিক মার দেই তা আমাদের কিন্তু দুই অপশন চলে আসছে এক্সেস টাইটেল এটা আরেকটা চলে আসছে তাহলে এক্সেস টাইটেল এইটা কি আপনার এই বিষয়টা কি এইটা তো আমরা ধরুন এখানে এটা কি লিখলাম যেটা আমরা সিলেক্ট করে এটার মধ্যে লিখলাম কি সুগার এটা হচ্ছে আমাদের সুগারের প্রাইস আর এই যে নিচের এটা কি এটা হচ্ছে আমাদের এখানে কি ডেট দ্য ডেট তো আমরা এটা কিন্তু লেখা দিলাম বাস লেখার পর আপনি এটা হচ্ছে ফরম্যাট করতে পারেন এটা সিলেক্ট করে অথবা সিলেক্ট করার পর আবার ক্লিক করেন এই যে ফরম্যাট অপশন চলে আসছে এখান থেকে ফরম্যাট করে দিতে পারেন তারপর ধরুন এটা এইভাবে না করে বসে মাউসে ডান বাটনে ক্লিক করে বা আপনি যে ফরম্যাট অপশনে গেল এই যে চলে আসছে এটা সেমভাবে আপনি এটাও সিলেক্ট করে এই ফরম্যাট সিলেকশনে যান আপনি কীরকম ফরম্যাট করবেন করে দিতে পারেন ধরুন আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম এটা আপনার যেভাবে করবেন সেভাবে এখানে আপনার এই যে এক্সেসের ব্যাপারটা আপনার হরিজন্টাল ভার্টিক্যালি আপনার ব্যাপার সিলেক্ট করে ফরম্যাট করতে পারেন তো সেটা কিন্তু আমরা দেখলাম বাস তারপরে ধরুন আমাদের আবার চার্ট এলিমেন্ট আসার পর এখানে এই যে এক্সেসের মধ্যে আরও বেশি দেওয়া আছে এখানে আপনি এগুলো কীভাবে রাখবেন তারপর এটা দিয়ে ফরম্যাট করতে পারেন এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে তারপর ডাটা টেবিল আপনি এই চারটা ডাটা টেবিল দেখার জন্য ডাটা টেবিলে যাবেন এখানে টিক মার দেন এই যে ডাটা টেবিল চলে আসছে সেখানে কোন তারিখে আপনার ওপেনিং প্রাইস হাই প্রাইস লো প্রাইস কত ডাটা টেবিলে কিন্তু দেখতে পারেন তারপর ডাটা টেবিলে যে এখানে যে আপনার রাইডার নো লিজেন্ড কি দিলে লিজেন্ড কি চলে গেছে যে লিজেন্ড কিগুলো চলে গেল আবার আপনি এটা রাখলে এটা থাকবে আর মোর অপশনে যে আপনি এটা ফরম্যাট করতে পারবেন আপনি যে মোর অপশনে যাবেন এখান থেকে কীরকম ফরম্যাট করবেন সেটা আপনি এখান থেকে দেখাতে পারেন যে আপনার টেবিলের মধ্যে ডাটা টেবিলের ভ্যালুগুলো আপনি কীরকম ফরম্যাট করবেন সেটা দেখাতে পারেন এটা হচ্ছে ফরম্যাটের বিষয়টা বাস এখান থেকে তারপরে ডাটা টেবিলটা আপনি উঠাইতে গেলে আবার টেক মার্ক উঠাই দিবেন এই যে কোনটা আমাদের এই যে ডাটা টেবিল টেক মার্ক উঠাই দিলেন চলে গেল আবার টেক মার্ক দিলেন চলে আসছে তারপর এরর বার আপনি এরর বার যদি দেখাতে চান দেখাতে পারেন এরর বারের বিষয়ে তারপরে গ্রিড লাইন্স আমাদের গ্রিড লাইন্স উঠাই দিলেন আবার টেক মার্ক দিলে চলে আসে তারপরে এখান থেকে রিজেন্ট আমরা দেখছি তারপরে যে ট্রেড লাইন ট্রেড লাইন আপনি কীভাবে রাখবেন দেখাই দিয়ে আপনার এই যে কোনটা রাখবেন আমরা হাই রাখলাম ওকে তাহলে আমাদের ট্রেড লাইন চলে আসছে আবার এখানে দেখা গেছে ট্রেড মার্ক উঠাই দিলাম চলে গেল তারপরে আপ ডাউন বার একটা টেক মার্ক উঠাই দিলাম আপ ডাউন বার চলে গেলো আবার টিক মার দিলাম এই যে আপ ডাউন বার এখানে চলে আসছে এই যে এটা হচ্ছে আপ ডাউন বারের বিষয় সেগুলো আপনারা করতে পারেন এখান থেকে এই চার্ট এলিমেন্টের সেম বিষয়গুলো বলছে আমাদের এখানে দেওয়া আছে এই চার্ট এলিমেন্টে গেলে এখানে সমস্ত বিষয়গুলো এখানে যা দেখছি এখানে সমস্ত বিষয়গুলো দেওয়া আছে সেম বিষয় এখান থেকে আমরা একটা কুইকলি করতে পারি এখান থেকে করতে পারি যেটা এখান থেকে তাড়াতাড়ি করা যাবে বা তারপরে সেম বিষয়গুলো বলছে এখান থেকে আপনারা একটু প্র্যাকটিস করে ইজিলি করতে পারবেন তারপর আমাদের এই চারটা লেআউটটা চেঞ্জ করার জন্য এই যে এখানে লেআউট আপনি কোনটা নেবেন এই যে লেআউট চেঞ্জ করে দিতে পারেন তারপর আপনি এখান থেকে এই স্টাইল চেঞ্জ এখান থেকে বিভিন্ন স্টাইল দেওয়া আছে আপনি কোন স্টাইল নেবেন স্টাইল চেঞ্জ করে দিতে পারেন এই যে স্টাইল চেঞ্জ করতে পারেন আমি যেটা আছে এটা রাখলাম অথবা আমি এটা রাখলাম স্টাইল চেঞ্জ করে দিতে পারেন আমি এটা ধরুন রাখলাম তারপর এখান থেকে যে সিলেক্ট ডাটা দিকে আপনি চেকগুলো এখান থেকে কী করতে পারবেন আপনার এই ডাটাগুলো
আপনি এখানে এই যে অ্যাড আছে নতুন কোন ডাটা অ্যাড করতে পারবেন, তারপরে যেগুলো অ্যাড করা আছে এগুলো এডিট করতে পারবেন, তারপরে রিমুভ করতে পারবেন, তারপরে এই যে এখানে ডেটগুলো আপনি চেক এডিট করতে পারবেন, সুইচ রোকলাম করতে পারবেন, এই বিষয়গুলো করতে পারবেন আপনি যে করতে চান। তারপরে এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের এডিট করতে পারি আমাদের ডাটাগুলোকে। এডিট ডাটাতে যে এডিট করার অপশন দুইটা দেওয়া আছে, একটা সরাসরি এক্সেল চলে আসবে, একটা অথবা আমরা সরাসরি এডিট ডাটাতে ক্লিক করে আমাদের ওয়ার্ডের মধ্যে যে এরকম এডিট অপশন চলে আসছে। আসার পরে এখান থেকে আপনার নতুন কোনো ডাটা অ্যাড করা বা চেঞ্জ করে দিলে সেগুলো আপনার এখানে চার্টের মধ্যে বিষয়গুলো শো করবে। এটা সেই বিষয়টা, তাহলে আমাদের বলছে সেম বিষয়টা আপনি যদি এখানে যে এডিট ডাটা এক্সেলে যান সেম বিষয়টা আপনি এখান থেকে করতে পারবেন, মানে এক্সেলের যে শিটের মতো চলে আসছে। আসার পরে সেমভাবে এখন আপনি নতুন কোনো কিছু অ্যাড করে বা এখানে কোনো ভ্যালু চেঞ্জ করে দিলে সেই বিষয়গুলো ডাটাগুলো চেঞ্জ হয়ে আপনার চার্টের ভিতরে সেই বিষয়গুলো এখানে শো করবে। তো আপনার দুইভাবে করতে পারেন, আপনার এখানে ডাটাগুলো এডিট করার বিষয়টা, এটা আমরা দেখলাম। তারপরে চার্ট টাইপ, আপনার এখান থেকে যে চার্ট টাইপ আছে আপনি চার্ট টাইপ চেঞ্জ করতে পারেন। আমি এই চার্ট টাইপ নিচ্ছি এখন, যদি মনে করেন এটা নেই, এটা নিয়ে আমি ওকেতে ক্লিক করি, তাহলে আমাদের চার্ট টাইপ ধরনের এটা এসে পড়ছে। তাই চার্ট টাইপ করার পরে চার্ট স্টাইল চেঞ্জ করতে পারেন, চার্ট টাইপ চেঞ্জ করে দিয়ে আপনি চান তাহলে আমাদের যেটা ছিল আমরা এটা রাখলাম, তারপর ওকেতে ক্লিক, বাস এটা চলে আসলো। এইভাবে কিন্তু আপনার বিষয়টা কাজ করে। তারপর তো এখান থেকে আমরা এগুলো দেখলাম, দেখার পরে ফরম্যাটের তো আমরা বিষয়গুলো জানলাম কীটা ফরম্যাট করতে হয়। এখন ফরম্যাটের ভিতরে এখানে ধরেন আমাদের এই যে অপশন দেওয়া আছে, আপনি চারটার জন্য পুরো এরিয়াটা সিলেক্ট করলেন, করার পরে আপনি এখানে স্টাইল দেবেন, এই যে কীরকম স্টাইল দেবেন, এই যে স্টাইল দিতে পারেন, আপনি যেটা সিলেক্ট করবেন, আমি যেটা সিলেক্ট করবেন এরকম স্টাইল হলো। তারপর আপনার চারের পুরো চারের না দিয়ে আপনি চারের প্লট এরিয়া দেবেন, তাহলে এই যে চারের প্লট এরিয়া সিলেক্ট করেন, প্লট এরিয়া সিলেক্ট করার পরে এই প্লট এরিয়ার মধ্যে স্টাইল দেবেন, এই যে কীরকম স্টাইল দেবেন সিলেক্ট করলে চারের প্লট এরিয়ার মধ্যে স্টাইল হয়ে গেল, এগুলো আপনি করতে পারেন। তারপরে আপনার চারের পুরো এরিয়া বা প্লট এরিয়ার ভিতরে আপনি যেখানে সিলেক্ট করবেন সেখানে আপনি ইচ্ছা করলে যে শেপ ফিল ইউজ করতে পারবেন, এই যে আপনি কীরকম শেপ ফিল দিবেন দিতে পারেন, তারপরে পিকচার দিতে পারেন, গ্রেডিয়েন্ট দিতে পারেন, আপনি টেক্সচার ইউজ করতে পারেন, এই যে এখান থেকে টেক্সচার দিলাম টেক্সচার চলে আসছে, এগুলো করতে পারেন। তখন শেপ ফিলে গিয়ে আপনার একটা কালার দিয়ে দিলাম, এরকম কালার দিয়ে দিলাম চলে আসলো। তারপরে শেপ আউটলাইন, আপনি এখান থেকে আউটলাইন দিতে পারেন, আপনি কীরকম আউটলাইন দিবেন, এই যে আউটলাইন দিলাম এরকম আউটলাইন, আউটলাইন আছে তাহলে ড্যাশ দিতে পারেন, আমরা আউটলাইনের মধ্যে ড্যাশ দিলাম, তারপরে আমরা একটা কালার দিয়ে দিই, তাহলে জিনিসটা আমরা স্পষ্ট বুঝতে পারবো, রেড কালার দিলাম এই ধরনের রেড কালার চলে আসছে। তারপরে শেপ ইফেক্ট, এখান থেকে শেপ ইফেক্টগুলো আপনার চেঞ্জ করলে দেখতে পাবেন এখানে এফেক্ট চলে আসছে। তারপর এখানে ওয়ার্ড স্টাইল, এখান ভিতরে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোর মধ্যে আপনি কীরকম স্টাইল করবেন সেগুলো এখান থেকে করতে পারেন। এই যে আমরা এখান থেকে যে টেক্সের মধ্যে এরকম স্টাইল, আমরা টেক্সে যেটা সিলেক্ট করবেন সেরকম স্টাইল হয়ে যাবে। তারপরে টেক্সটগুলোর মধ্যে আপনার এখানে টেক্সের ফিল, আউটলাইন, টেক্সের এখানে ইফেক্ট, এগুলো লেখাগুলোর মধ্যে কীরকম ফিল, আউটলাইন বা আপনি এখানে ইফেক্ট দেবেন সেগুলো এখানে দিতে পারেন। তারপরে পজিশন থেকে আমাদের চার্টের নিচে যদি কোনো টেক্সট থাকে, চারটার মানে টেক্সের আমাদের মধ্যে টেক্সট থাকে, সেই ক্ষেত্রে আমাদের পেজের কোন পজিশন আমাদের চারটা থাকবে সেই পজিশন থেকে আমরা সেট করতে পারি। তারপরে অ্যাপ টেক্সের থেকে আমাদের এই টেক্সের উপরে নিচে বা কোথায় কীভাবে থাকবে চারটা সেটা আমরা সেট করতে পারি, অ্যাপ টেক্সের মধ্যে মানে র্যাপিং করার বিষয়টা সেটা করতে পারি। এখান থেকে এই অপশনটা কিন্তু এখানে দেওয়া আছে, যেটা সেম বিষয়টা এখান থেকে করতে পারি, মানে লেআউটের অপশনটা যেটা আমাদের র্যাপিংয়ের বিষয়টা। তারপর এখান থেকে ধরুন আমাদের এই যে ব্রিং ফরওয়ার্ড সেন্ড ফরওয়ার্ডে আমরা এখানে যদি শেপ থাকে বা একাধিক চার্ট থাকে আমরা উপরে নিচে নিতে পারি, এটার মাধ্যমে অ্যালাইনমেন্ট করতে পারি। তারপর আমাদের এটা সাইজ, আমরা যে সাইজ চার্টটাকে বড় সড়ো করতে পারি, যে এটা দিলে যে হাইট বাড়তেছে কমতে, এটা দিলে কমবে, এটা দিলে উইথ বাড়বে, আবার এটা দিলে উইথ কমবে। তো আপনি এবার ইচ্ছা করলে হাইট উইথ আপনার চার্টার কমাইতে পারেন এই অপশনের মাধ্যমে। তারপরে এখান থেকে ধরুন আমরা যে একটা শেপ নিয়েও আপনি ফরম্যাট করতে পারবেন, আপনি চার যদি শেপ ইউজ করতে চান তাহলে এই যে এখানে যাবেন, যার পর শেপের অভাব আপনি কোন শেপ নেবেন, আমি এই শেপটা নিলাম, নেওয়ার পরে চারের আপনি কোথায় শেপ ইউজ করবেন, তো শেপ ইউজ করার পরে এই শেপের মধ্যে আপনি ফরম্যাটিংগুলো করতে পারেন। এখন আপনার শেপের মধ্যে কীরকম স্টাইল দিবেন স্টাইল চলে আসছে, তারপর শেপের মধ্যে কীরকম ফিল করবেন, তারপর সেরকম যেরকম ফিল দেবেন শেপের মধ্যে সেইভাবে কাজ করবে, এগুলো দিবে। শেপের মধ্যে আপনি যদি কোনো টেক্সট লেখেন সেই টেক্সটের মধ্যে কীরকম আপনি স্টাইল করবেন এখান থেকে করতে পারেন, এগুলো করতে পারেন, মানে শেপের ভিতরে নিলে শেপের মধ্যে ফরম্যাটিং করতে পারেন। তো এই যে শেপের যে ফরম্যাটিংয়ের বিষয়টা আছে, পাশাপাশি আমাদের পিকচারের ফরম্যাট, এছাড়া আমাদের চার্টের ফরম্যাট, তো এই ফরম্যাটিংয়ের বিষয়গুলোর উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে আসলে এখান থেকে চার্ট ফরম্যাট, তারপরে আমার এখান থেকে সার্চ দিলে হবে যে পিকচার ফরম্যাট বা আপনার এখান থেকে শেপের ফরম্যাট, যেটা লেগে সার্চ দেন সেই ফরম্যাট করার উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া কীভাবে আমাদের এই চার্টের যে ডিজাইনের বিষয়গুলো করতে হয় তার উপরে কিন্তু আলাদা কমপ্লিট ভিডিও দেওয়া আছে, এই যে আপনার এখান থেকে চার্ট ডিজাইন চার্ট ফরম্যাট, তাছাড়া চার্ট ডিজাইন এবং ফরম্যাট দুইটার একত্রে একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাহলে আপনার এই সমস্ত ভিডিওগুলো দেখলে আপনার যে কোনো চার্টের আপনার ডিজাইন পাশাপাশি আপনার ফরম্যাটের সমস্ত বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। তারপর এখান থেকে যেহেতু আমরা একটা চার্ট তৈরি করছি, সেই চার্টটা তৈরি করার পরে কীভাবে চার্টের ভিতরে এই ডিজাইনের বিষয়গুলো ইউজ করতে হয় পাশাপাশি ফরম্যাট করতে হয় সেই টোটাল বিষয়গুলো কিন্তু আপনাদের আমি দেখাই দিলাম যে এইটা। তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা এখান থেকে কী শিখলাম, যে এখান থেকে কীভাবে আমাদের এই যে ডাটাগুলো আছে এখানে, যেখানে সুগারের প্রাইসের ওপেন হাই লো প্রাইসের এই বিভিন্ন ডেটের এই ডাটাগুলো দিয়ে
কিভাবে আমরা একটা ক্যান্ডেলস্টিক স্ট্রাকচারটা আমরা তৈরি করতে পারি সেটা দেখলাম, পাশাপাশি ডিজাইন এবং ফরম্যাটের সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সাথে কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট এ ক্যান্ডেলস্টিক স্ট্রাকচার ইন এমএস ওয়ার্ড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি এমরুজ অসমুদ্দিন খন্দকার, জেকে আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক এ সারফেস চার্ট অর গ্রাফ ইন এমএস ওয়ার্ড, অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কীভাবে সারফেস চার্ট বা গ্রাফ তৈরি করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পরে কী বলছি, এমএস ওয়ার্ডের মধ্যে আজকে আমরা কী দেখব, আমাদের এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোর মাধ্যমে কীভাবে আমরা একটা সারফেস চার্ট বা গ্রাফ তৈরি করতে পারি সে বিষয়টা। তাহলে এখন আমাদের এই চার্টটা তৈরি করার আগে এখানে এই ডাটাগুলো আমাদের কীভাবে কাজ করে সারফেস চার্টের মধ্যে সেটা একটু আমরা জানি। তো এখানে আমাদের এই যে বাম পাশে যে ডাটাগুলো দেওয়া আছে 01, 02 এইভাবে 09 পর্যন্ত, এইটা আমাদের এখানে কি একটা কলাম আকারে আমরা একটা সিরিজ তৈরি করছি 01 থেকে 09 পর্যন্ত এইটা দিয়ে। তারপর এখন আমরা যে এই যে উপরে যেটা আছে এখানে 10, 20, 30, 40, 50 এইভাবে একটা রো আকারে আমরা সিরিজ তৈরি করছি। তাহলে এই যে উপরে যে রো আকারে সিরিজ আর এই বাম দিকে এখানে যে কলাম আকারে সিরিজ, তো এই দুইটা সিরিজের মধ্যে এই যে মধ্যেখানে যেগুলো দেওয়া আছে এগুলো আমাদের কি বেলুগুলা। তো এই দুইটা সিরিজের মধ্যে এই বেলুগুলা ইউজ করার মাধ্যমে কীভাবে আমরা একটা সারফেস চার্ট তৈরি করতে পারি সে বিষয়টা করবো। মানে আমাদের এই রো এবং কলামের সাথে বেলুগুলোকে আমরা রিলেশন করাই দিয়ে আমাদের সারফেস চার্টটা তৈরি করবো। তাহলে আমরা কাজটা করি, তো করার জন্য প্রথমে এই ডাটাগুলো আমরা এখান থেকে কি করবো, আমরা সিলেক্ট করে কপি করবো। তাই কপি করার জন্য এখানে যেহেতু আমার এখানে কি করা আছে এখানে মাইক্রোসফট আমাদের এক্সেল শিটের ভিতরে ডাটাগুলো আছে, তাহলে প্রথমে আমরা এখানে কার্সর নিয়ে আমরা এখানে ডাবল ক্লিক করবো। বাস এখানে ডাবল ক্লিক করলে এখানে আমাদের ধরেন যে এই যে ওয়ার্ডের ভিতরে যেহেতু আমি এক্সেলের শিটের ভিতরে ডাটাগুলো এখানে আছে, তাহলে এখন এই ডাটাগুলো আমি এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করে এবার টানতে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে আমি এখানে কন্ট্রোল সি দিয়ে অথবা কপিতে ক্লিক করে ধরুন আমি এখানে ডাটাগুলো কপি করলাম, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, বাস কপি হয়ে গেল। বাস কপি হওয়ার পরে এখন আমি কার্সরটা নিচে নিয়ে আসি, বাস কার্সরটা নিচে নিয়ে আসলাম, আসার পর আমরা ইনসার্ট ট্যাবে যাব, তারপর আমরা ইলাস্ট্রেশন গ্রুপ থেকে এই চার্ট আমরা অপশনে ক্লিক করি। বাস ক্লিক করার পর এখন আমরা এখান থেকে বলছি এই যে সারফেস চার্টের বিষয়টা দেখব, এখানে সারফেস চার্ট ছাড়াও কীভাবে আমরা কলাম, লাইন, পাই, বার, এরিয়া, স্ক্যাটার, তো এই যে চার্টগুলো কীভাবে আমরা তৈরি করতে পারি তার উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তারপরে কীভাবে আমরা একটা চার্ট তৈরি করার পরে চার্ট আমরা ডিজাইন করতে পারি, চার্ট ফরম্যাট করতে পারি, তার উপরে কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, এছাড়া ডিজাইন ফরম্যাটের উপর আলাদা একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে, চাইলে আপনার এই সমস্ত ভিডিওগুলো দেখে চার্ট তৈরি করার পাশাপাশি চার্ট ডিজাইন ফরম্যাটের বিষয়গুলো ক্লিয়ার হতে পারেন। বাস তাহলে এখন আমরা আজকে আমরা এখান থেকে এই যে সারফেস চার্টের বিষয়টা দেখার জন্য আমরা সারফেস চার্টটা সিলেক্ট করলাম। বাস করার পর এখন সারফেস চার্ট আপনারা এখানে কোনটা নিয়ে করবেন, এই যে এখানে বিভিন্ন দেওয়া আছে, তাহলে আমরা একটা দিয়ে দেখি, দেখার পর এগুলো আমরা চেঞ্জ করে দেখবো চার টাইপে গিয়ে। তাহলে এখন থেকে প্রথম যেটা আছে 3D সারফেস আমরা এটা নিলাম, 3D সারফেস নেওয়ার পরে এখন আমরা ওকেতে ক্লিক করব। বাস ক্লিক করার সাথে সাথে এখন আমাদের কাছে কিন্তু এই যে এরকম ইন্টারফেস চলে আসছে, এরকম চলে আসছে। তাহলে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এখানে এমএস ওয়ার্ডের মধ্যে এই যে সিরিজ 1, 2, 3 তারপরে এই যে বেলুগুলো দিয়ে এই যে ক্যাটাগরিগুলো কিন্তু আমাদের সারফেস চার্টের ব্যাপারটা এখানে চলে আসছে, মানে ডেমো ডাটা দিয়ে এরকম একটা চার্ট চলে আসছে। কিন্তু আমরা এই ডাটাগুলো নিব না, আমরা যেটা কপি করছি আমরা যে ডাটাগুলো কপি করছি সেগুলো এখানে পেস্ট করে দিয়ে আমরা এখানে আমাদের চার্টটা তৈরি করব। তাহলে এখন প্রথমে এই ডাটাগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে কি করব, আমরা ডিলেট কিবোর্ড থেকে ডিলেট প্রেস করে ডিলেট করে দিলাম। বাস ডিলেট করার পর আমরা এই যে এখানে উপরে কার্সর রাখব, রাখার পর আমরা কন্ট্রোল ভি, আমরা কন্ট্রোল ভি চাপ দিয়ে আমরা পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে কিন্তু এখানে আমাদের এই এতটুকু আসছে, আমাদের কিন্তু পুরোটা আসে নাই। কেন আসে নাই, আমাদের এখানে যে ডাটাগুলো আমরা পেস্ট করছি সে পেস্ট করার পরে কিন্তু সমস্ত ডাটাগুলো এখানে এসে নেয় নাই। তাহলে কী করতে হবে এখন আমাকে, এই যে এখান থেকে শুধু এতটুকু ছিল, মানে এতটুকু ওদের এখানে যেটা ছিল এটুকু নিছে, এটুকু যা তৈরি করছে, কিন্তু আমাদের সবটুকু নিতে গেলে কী করতে হবে, এখন আমাদের এই যে জায়গায় চারটা ধরে আমরা ওদের এইভাবে টান দেই। বাস আমরা টান দিলাম, এখন আমাদের পুরো ডাটাগুলো নিয়ে আমাদের এখানে চারটা তৈরি করে নিল, মানে এখন সমস্ত ডাটাগুলো আমাদের এখানে চারটার মধ্যে চলে আসছে। এখন যদি এটা আমরা ক্লোজ করে দিই, বাস ক্লোজ করার পরে এখন ধরুন আমাদের এখানে কিন্তু এই যে ব্যাপারটা সারফেস চার্ট তৈরি হয়ে গেলো। বাস তৈরি হওয়ার পরে এখন আমরা যেটা বলছিলাম যে আমাদের যে সিরিজের যে বিষয়টা বলছিলাম, আমরা যদি উপরে আসি, এই যে আমাদের যে উপরে যেটা বলছিলাম এই যে সিরিজ আর উপরের সিরিজটা, তো এই দুইটা সিরিজের এখন কীভাবে আসছে, এই যে আমাদের 01 থেকে এই যে 09, তাহলে এই যে সিরিজটা এটা চলে আসছে। এটা আর একটা সিরিজ বলছিলাম 10 থেকে 50, এই যে আমাদের আরেকটা সিরিজ, তো এই যে এখানে একটা সিরিজ আর এই যে একটা সিরিজ, এই দুইটা সিরিজের মাধ্যমে এখানে আমাদের যে বেলুগুলো আছে, আমাদের এখানে বেলু দেওয়া আছে এখানে 240 পর্যন্ত সর্বোচ্চ হাইস্ট, কিন্তু যখন সে এখানে
এখানে সে এইটা রেঞ্জটা নিয়েছে, তখন জিরোতে তো 250 পর্যন্ত রেঞ্জ নিয়ে সে এখানে কি করছে, আমাদের এই দুইটা সিরিজের মধ্যে এখানে সে চারটা তৈরি করছে, সার্ভে চারটা তৈরি করছে। তাহলে এখন ধরেন এখানে আমাদের যে বেলোগুলো আসছে সেই বেলোগুলো এই যে জিরো থেকে 50 পর্যন্ত যে বেলোগুলো আছে সেগুলো এই যে কালার, এই কালারের মধ্যে আসছে। আর 50 থেকে 100 পর্যন্ত আমাদের এই যে কালার, যে কালারটা দেখাচ্ছে এই কালার। তারপর আমাদের 100 থেকে 150 এই কালার, তারপর এইভাবে 150 থেকে 200 পর্যন্ত এই কালার, আবার 200 থেকে 250 এই কালার, এইভাবে কিন্তু এখানে আসছে। এখন আমরা কি করব, আমাদের এই চারটার মধ্যে ধরেন আমরা চারটার টাইটেল নামটা দিই, তাহলে চার টাইটেলের মধ্যে আমরা ক্লিক করব, করার পর আমাদের নাম দিলাম কি স্যার চার্ট, আমরা সার্ভে চার্ট নাম দিলাম। দেওয়ার পরে এখন এই যে আমরা টাইটেলটা দিলাম এখানে নামটা দেওয়ার পরে, এখন আপনার যদি চান কি করার জন্য এই টাইটেলটা আপনি ফরম্যাট করার জন্য, তাহলে আপনি এখানে যদি ডাবল ক্লিক করেন বাস তাহলে যে চার ফরম্যাট চার টাইটেল অপশন চলে আসছে। তাহলে এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট তারপরে প্যাটার্ন আপনি কোনটা করবেন এই বিষয়গুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন, বা সেভাবে সিলেক্ট করবেন সেভাবে এখানে ফরম্যাট হয়ে যাবে। তো আমি ধরুন এটা দিলাম, এরকম হয়ে গেল। তাহলে এখান থেকে এইভাবে ফরম্যাট ঢুকতে পারে, অথবা মাউসের ডান বাটন যদি ক্লিক করেন করার পরে ফরম্যাট চার টাইটেল, এখানে এটা ছাড়া আরও বিভিন্ন অপশন আছে এখান থেকে করতে পারেন। ফরম্যাট চার টাইটেল ক্লিক করবেন, এই যে এখান থেকে সেম অপশনটা আসবে। তারপর যদি আপনি এটা ক্লিক করেন, আপনি এখান থেকে এইভাবে ছাড়াও যদি আমরা এই যে ফরম্যাটে যাই, যাওয়ার পরে চার টাইটেল সিলেক্ট করা আছে, এখন ফরম্যাট সিলেকশনে ক্লিক করবেন বাস এখান থেকে ফরম্যাট আসতে পারেন। বাস তারপর আপনি এই ব্যবস্থা আমরা ইচ্ছা করলে যে ডিজাইনে যাওয়ার পরে আমরা অ্যাড চার্ট এলিমেন্টে গেলে এই যে চার্ট টাইটেল এখান থেকে যে আপনি মোর টাইটেল অপশনে গেলে এখান থেকে ফরম্যাট অপশন আসবেন, আসতে পারেন। তারপর যদি চার্ট টাইটেল ক্লিক করার পরে চার্ট এলিমেন্টে এখান থেকে করতে পারেন, এই যে আপনার চার্ট টাইটেলে যাবেন, যাওয়ার পরে যে এখানে ক্লিক করার পরে এই যে আপনার মোর অপশন এখানে ক্লিক করলে ফরম্যাট করতে পারবেন। আজ আপনি একই কাজ বিভিন্ন জায়গা থেকে করতে পারেন, আমি সবগুলো বিষয় থেকে দেখা দিলাম যে কীভাবে করতে পারি। তারপর চার্ট টাইটেল আপনি এখানে গেলে এই যে চার টাইটেল আপনি এখানে যে গেলেন, এখানে যাওয়ার পরে চার টাইটেল যেটা আছে যেটা আমরা এখানে ক্লিক করি, করার পর আপনি এই যে সেন্টার ওভার এইভাবে দিলে এভাবে এইভাবে দিলে এভাবে আসবে, এইটা এই বিষয়টা। তারপর এখানে যে যে চার টাইটেল ছাড়া উপরে যদি আমরা চাই কি করার জন্য এখানে যে এই যে এক্সেস টাইটেল এটা ব্যবহার করতে চাই, আমরা এক্সেস টাইটেলে ক্লিক করব। টাইটেলে ক্লিক করার পরে এখন আমাদের এক্সেস টাইটেল এখানে আমরা এই যে ভার্টিক্যাল এক্সেস টাইটেল আমাদের এই যে বেলোগুলো আছে এটা আমরা লিখতে পারি ডাইরেক্ট কিছু লিখতে গেলে। তারপর আমাদের এখান থেকে এক্সেস টাইটেলের মধ্যে হরিজন্টাল যেটা আছে আমাদের এই সিরিজের জন্য আমরা এখানে কিছু লিখতে পারি, তো হরিজন্টাল ভার্টিক্যাল আপনাদের কিছু প্রয়োজন পড়লে আপনারা চারে লিখতে পারেন এই অপশন থেকে। তারপর এখান থেকে আপনারা যদি কোনটা উঠাইতে চান তাহলে যে এখান থেকে কোনটা উঠাই দেবেন, একটা উঠাই দিলাম একটা শুধু আছে, আবার দুটো রাখতে দুটো রাখতে পারেন বাস এইভাবে। তারপর মোর অপশনে গিয়ে আপনি এখান থেকে ইচ্ছাগুলো ফরম্যাট করতে পারবেন এই অপশন থেকে যায় বাস। তারপর আমরা আবার এখানে আসি, আসার পর এটার পরে যে এক্সেস এখান থেকে আমরা যে এক্সেসটা দিলাম চলে গেল, এক্সেস উঠে গেল, আবার টিক মার দিয়ে এক্সেস চলে আসছে এইভাবে। তারপর যে অন্যান্য অপশন আছে এগুলো টিক মার্ক উঠাই দিলে আপনারা দেখতে পারবেন বাস এইভাবে এখানে কাজটা করো। তারপর আমরা গ্রিডল্যান্স উঠাই দিলাম চলে গেল, আবার গ্রিডল্যান্সে ক্লিক করে গ্রিডল্যান্স চলে আসছে। তারপরে যে লিজেন্ড লিজেন্ড আমাদের এই যেটা ছিল চলে গেছে, আবার আমরা লিজেন্ডে ক্লিক করলাম এই যে আমাদের লিজেন্ড এখানে চলে আসছে, এটা আমাদের লিজেন্ড, এই লিজেন্ডটা ডান পাশে আসছে। আপনি নিচে নিয়ে আসতে গেলে বোটম, লেফটে দিলে লেফটে, টপে দিলে টপে আসছে, আমরা বোটমে রাখবো, বোটমে ক্লিক করলাম বোটমে চলে আসছে। তারপর লিজেন্ড যদি আপনি ফরম্যাট করতে চান এই যে আপনি মোর অপশনে যাবেন, তারপর এখান থেকে যে আপনি লিজেন্ড ফরম্যাট করতে পারবেন, আপনি কীরকম ফরম্যাট করবেন এখান থেকে দেখা দিলে সেরকম ফরম্যাট এখান থেকে করতে পারবেন। তারপরে ফরম্যাট আপনি এখানে বলছি আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে ফরম্যাট অপশন আসবে। তারপর আপনি মাউসের ডান বাটনে ক্লিক করলে আপনি এই যে এখানে ফরম্যাট লিজেন্ডে ক্লিক করলে সেম অপশন। তারপর আপনার যে অ্যাড চার্ট এলিমেন্টে গিয়ে আপনার যে লিজেন্ড লিজেন্টের মধ্যে এখান থেকে আপনার লিজেন্ড কীভাবে রাখবেন এখান থেকে দেখাতে পারেন। তারপরে এই যে মোর লিজেন্ড অপশনে গিয়ে এখান থেকে ফরম্যাট করতে পারেন। তারপরে আপনার যদি এই যে ফরম্যাটে যান, এই যে লিজেন্ড সিলেক্ট করা আছে, ফরম্যাট সিলেকশনে যাবেন, যারপরে এখান থেকে কীরকম ফরম্যাট করবেন সেগুলো দেখা দেবেন। আচ্ছা এই যে আমরা এখান থেকে ধরেন যে কোনটা করবো সেটা সিলেক্ট করলে ফরম্যাট হয়ে গেল বাস এখান থেকে। তারপরে আপনি যদি চান যে ফরম্যাট উঠাই দিতে তাহলে আপনি এই যে রিসেট টু ম্যাচ হিস্ট্রি এটা ক্লিক করলে বাস ফরম্যাটটা উঠে গেল, এইভাবে এখানে কাজটা করে আপনার বাস এটা আমরা দেখলাম বাস। তারপর এখন ধরুন আমরা আবার এখানে কোথায় চলে আসি, আমরা ডিজাইন পার্টে চলে আসি, আসার পরে ধরুন এখান থেকে যে এই যে বিষয়গুলো করা ছাড়াও ধরুন আমরা যে চাই কি করার জন্য এখান থেকে লেআউট চেঞ্জ করার জন্য, আমরা এই যে কুইক লেআউটে গিয়ে আমরা এখান থেকে লেআউট চেঞ্জ করতে পারি। আমাদের চারটা লেআউটটা আপনি কীরকম নিয়ে নিতে পারেন, তারপরে চেঞ্জ কালার দিয়ে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, আপনি কীরকম কালার দেবেন কালার চেঞ্জ করতে পারেন। তারপরে এই ড্রেসের স্টাইল চেঞ্জ করার আপনি চারটার মধ্যে কীরকম স্টাইল দেবেন সেটা এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন, আমি এই ড্রেস এটা রাখলাম বাস। তারপর আপনি সিলেক্ট ডাটা দিকে এখান থেকে কী করতে পারেন, আপনার এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আপনি এখান থেকে যে আপনি এখান থেকে এর অ্যাড করতে পারবেন, আরও নতুন কোনো ডাটা অ্যাড করতে পারবেন, তাহলে ডাটাগুলো এডিট করতে পারবেন, রিমুভ করতে পারবেন, এই যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনি এডিট রিমুভ অ্যাড করতে নতুন অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে এই যে এডিট আপনার যে সিরিজগুলো আছে এডিট করতে পারবেন, তারপরে সুইচ রো কলামে রো কলাম সুইচ করতে পারবেন, এই অপশন থেকে এগুলো আমরা করতে পারি বা। তারপর ধরুন এখন আমরা যদি আবার এখানে চলে আসি, এটা আমরা ক্লোজ করে দিয়ে আবার এখানে চলে আসি, আসার পরে এই যে আমাদের এখান থেকে ধরুন এটা ছাড়াও আপনার এডিট ডাটা এখান থেকে যে আমরা এডিট ডাটাতে ক্লিক করে আমরা ইচ্ছা করে ডাটা এডিট করতে পারি। আপনি এখান থেকে বাস কোনোটা এডিট করতে গেলে এই অপশন আসলে এখান থেকে আপনি কোনোটা এডিট করতে পারেন, নতুন করে বাড়াইতে পারেন বা এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারেন এই অপশন থেকে। তারপর যদি আমরা আবার এখানে আসি, এই যে আমাদের যেটা দেওয়া আছে নিচেরটা,
এডিট ডাটা ইন এক্সেল 2013 তাহলে আমাদের এক্সেলের শীটের মতো চলে আসবে আসলে শীটের এক্সেলের শীটের মতো আসলে এখান থেকে আপনি নতুন করে অ্যাড করতে পারবেন বা যেগুলো আছে এগুলো এডিট করতে পারবেন বা এখান নিচেও সিরিজ বাড়াতে পারবেন মানে টোটাল এক্সেলের শীটে আমরা যে কাজগুলো করতে পারি এই আমাদের চারটা সেম বিষয়গুলো এখানে কলার করলে করার পর এখান থেকে এটা ক্লোজ করে দিলে আপনার চার্টের মধ্যে সেই বিষয়গুলো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে সেই বিষয়গুলো কাজ করবে এই আপনি করতে পারেন এডিট অপশন থেকে তারপর আমরা এখানে চার্ট টাইপ যেটা দেওয়া আছে এটা চেঞ্জ করতে পারি আমরা যদি চেঞ্জ চার্ট টাইপে যাই আমরা বর্তমানে কোনটা আছে এই যে থ্রি ডি সার্ফেস আপনি যদি এটার পরিবর্তে এটা নিতে চান এই যে ওয়ার ওয়ার ফ্রেম থ্রি ডি সার্ফেস এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে বাস এই যে এরকম চলে আসছে এরকম চলে আসলো তারপর চার টাইপে গিয়ে আপনি জানেন যে এটার পরিবর্তে আরেকটা নেবেন এটা নেবেন তো এরকম দিলে ওকেতে ক্লিক করলে এই যে এরকম চলে আসছে এরকম আপনারা এখান থেকে চার টাইপ আপনি চেঞ্জ করতে পারেন এই অপশন থেকে যায় মানে আপনার কলেন একভাবে এটার টাইপ চেঞ্জ করে আপনার যেভাবে দরকার সেভাবে নিতে পারেন তারপরে এই যে চার টাইপ চেঞ্জ করার পরে চার টাইপ ইয়ে থেকে এখানে চার স্টাইল চেঞ্জ করতে পারেন এই যে স্টাইল তারপর আমরা আবার চার টাইপে গেলাম এটা নেই এটা দিলে এখন আমরা ওকেতে ক্লিক করলে যেরকম চলে আসবে এইভাবে আপনার চার টাইপগুলো আপনি চেঞ্জ করতে পারেন আপনার কোন টাইপ রাখবেন তাহলে আমরা শুরুতে যেটা ছিল ধরুন এটা রাখি আমরা এখান থেকে এটা রাখলাম শুরুতে যেটা ছিল ধরুন এটা আমরা রাখলাম এই বিষয়টা এভাবে কাজ করে তারপরে ধরুন এখান থেকে আমাদের এই যে আমরা আবার এখানে আসি আমাদের এখান থেকে তো আমরা চার এলিমেন্ট বিষয়গুলো এখান থেকে দেখছি সেম বিষয়গুলো এই যে এখানে দেওয়া আছে এক্সেস আপনি এখানে কীভাবে দেখবেন এক্সেস টাইটেল কীভাবে দেখবেন মানে টাইটেল বিষয়গুলো যেটা আমরা এখান থেকে দেখছি সেম বিষয়গুলো এখানে আছে টাইটেল আপনি কি রাখবেন কোন জায়গায় রাখবেন না রাখবেন না সেগুলো তারপরে গ্রিড লাইন্স এই গ্রিড লাইন্সের বিষয়গুলো আপনি কীভাবে রাখবেন সেগুলো দেখাতে পারেন লিজেন্ড যেটা আমরা দেখছি এখানে এই যে লিজেন্ডের বিষয় সেম লিজেন্ডের বিষয়টা এখান থেকে করতে পারেন এই লিজেন্ড আপনাদের নাম করে চলে গেলো আবার কীভাবে রাখবেন উপরে ডানে না বামে সেগুলো এখান থেকে করতে পারেন মানে এখানে যে অপশন এলিমেন্টের এখানে অপশনগুলো করতে পারেন বা সেই বিষয়গুলো আমরা দেখলাম তারপর এখান থেকে আপনারা এই যে অপশনের মধ্যে এখান থেকে আপনারা চার্টের স্টাইল এখান থেকে করতে পারেন তারপরে যে কালার আছে কালার চেঞ্জ করতে পারেন এই অপশন থেকে তারপর এখান থেকে যে আপনারা ফিল্টার করতে পারেন তো এখানে যাবেন এখান থেকে গেলে আপনার এই যে ফিল্টার করা অপশন তো আমাদের এই যে এখানে যেটা দেওয়া আছে সিরিজগুলো আর এখানে সিরিজ আপনার সিরিজটা কীভাবে দেখাবেন কোন কোন সিরিজটা দেখাবেন আমি সিলেক্ট টুল উঠাই দিয়ে আমি ধরুন যে 10, 20, 30 তিনটা রাখবো আর এখান থেকে ক্যাটাগরিজ থাকবে 1, 2, 3 এই তিনটা অ্যাপ্লাই দিলাম বাস এই তিনটা সিরিজ দিয়ে আমার এখানে বেলুগুলোর মাধ্যমে এখানে কী করলো সার্ফেস চার্ট তৈরি হয়ে গেলো আবার সবগুলো নিয়ে আসতে গেলে সিলেক্ট হলে ক্লিক করবো বা সিলেক্ট হলে ক্লিক করলে অ্যাপ্লাই দিলে আবার সবগুলো চলে আসবে এইভাবে এখানে কাজটা করো তারপর আপনি নেম দিয়ে ফিল্টার করতে পারেন এখান থেকে যদি আপনি নাম করে দেন তাহলে আপনার যে রো কলামের এগুলো চলে যাবে আবার দিলে আবার চলে আসবে এগুলো আপনি একটু প্র্যাকটিস করলে ইজিলি করতে পারবেন তারপর আমাদের এই যে এখানে ক্লিক করলে এগুলো হচ্ছে আমাদের এই চার্টের নিজে আমাদের যদি কোনো টেক্সট থাকে সেক্ষেত্রে টেক্সের মধ্যে আমাদের চার্টটা কীভাবে আমরা শো করাতে চাই সেগুলো আমরা এখান থেকে করতে পারি এটা আমাদের লেআউটের মানে র্যাপিংয়ের অপশনগুলো সে বিষয়টা তারপর এখান থেকে আমাদের ডিজাইনের এই বিষয়গুলো জানার পর এই যে ফরম্যাটের মধ্যে আমাদের আরও বিষয় দেওয়া আছে তো আপনি চার্টটা করার পরে এখান থেকে আপনার এই যে ফরম্যাটের এই বিষয়গুলো আপনি এখান থেকে যেটা ফরম্যাট করবেন সেটা সিলেক্ট করে দিতে পারেন যেমন আমি ফ্লোর দিলাম তাহলে এই যে ফ্লোর এই ফ্লোরটার মধ্যে আপনি কীরকম ফরম্যাট করবেন ফরম্যাট সিলেকশনে যে আপনি এখান থেকে যে ফ্লোর ফরম্যাট করতে পারেন এই যে আপনার যা করবেন এই যে এখানে কিন্তু হয় আমরা প্যাটার্ন দিলাম এই যে প্যাটার্ন প্যাটার্নে কীরকম দেবেন এই যে এটা যে ফ্লোর তো এইভাবে আপনি ফ্লোর ফরম্যাট করতে পারেন তারপর আপনি ফ্লোর ছাড়া আর অন্য বিষয় কোনটা করবেন সেটা সিলেক্ট করে দেবেন প্লট এরিয়াতে গেলাম এই যে প্লট এরিয়া ফরম্যাট সিলেকশনে যাই আপনি এই যে প্লট এরিয়া কীরকম ফরম্যাট করবেন করতে পারেন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট দিলাম গ্রেডিয়েন্ট আপনি কোনটা দেবেন কী কালার দেবেন এই যে এখান থেকে সিলেক্ট করে দেবেন এই যে এই কারণ কালার দেবেন এরকম হয়ে গেল এইভাবে আপনার প্লট এরিয়া বা আপনার যে অংশটা দরকার আপনার চার্টের এলিমেন্টের সেইটাই আপনি ফরম্যাট করতে পারেন তারপরে চার্ট এরিয়াটা সিলেক্ট করে আমি চার্ট টোটাল এরিয়াটা সিলেক্ট করলাম সেমভাবে ফরম্যাট সিলেকশনে যে এখান থেকে আপনার পুরো এরিয়াটার মধ্যে কোন কালার করবেন এই যে এটা হয়ে গেল এইভাবে আপনি এখান থেকে ফরম্যাট করতে পারেন তারপর বলছে ফরম্যাট আপনি ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারেন তারপর আমরা ফরম্যাট ধরুন যে মাউসের নাম্বারটা ক্লিক করে নিয়ে আসতে পারি ফরম্যাট চার্ট এরিয়া ক্লিক করে চার্ট এরিয়া ফরম্যাট চলে আসছে এখানে এইভাবে আপনার বিভিন্নভাবে করতে পারেন তারপর ধরুন আপনার এই যে ফরম্যাটে যাওয়ার পরে আপনি এখান থেকে ধরেন যে কী করতে পারেন আপনি যে ফরম্যাটটা করছেন উঠাই দেবেন তাইলে আপনার যে রিসেট টু ম্যাচ স্টাইল বাস আপনার এটা যারা ফরম্যাট করছে রিসেট হয়ে গেল তারপর আপনার চাইলে এখানে ইচ্ছাগুলো একটা শেপ নিয়েও আপনি তারা ব্যবহার করতে পারেন এই যে আপনি এখানে শেপ নিলেন আপনি একটা আমি একটা হার্ডের শেপ নিলাম নেওয়ার পরে এই শেপটার মধ্যে আপনি এখানে কীভাবে ফরম্যাট করবেন করতে পারেন এই যে শেপের ভিতরে আপনি এখান থেকে এরকম স্টাইল দিতে পারেন শেপ ফিল করতে পারেন শেপের মধ্যে টেক্সট লেখেন সেই টেক্সটের মধ্যে এখান থেকে ফরম্যাট করতে পারেন তো এই শেপের ফরম্যাটের উপরে পাশাপাশি পিকচার ফরম্যাটের উপরে কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখলে আপনি শেপ পাশাপাশি পিকচারের ফরম্যাটগুলো আপনি ক্লিয়ার হতে পারবেন তো আমরা চার্টে যে শেপ নেই সেই ক্ষেত্রে ফরম্যাটগুলো করতে পারি আমরা ডিলিট করে দিলাম তারপরে এই চার্টটা করার পরে এই চার্টের ভিতরে আপনার ফরম্যাট অপশন থেকে আসার পরে এই যে এখান থেকে আপনি স্টাইল দিতে পারেন আপনি কীরকম দিবেন এখান থেকে দিতে পারেন তারপরে আপনি এখান থেকে চাইলে যে শেপ ফিল আপনি শেপ ফিল করতে পারেন এই যে অপশন দেওয়া আছে এগুলো তারপরে পিকচার দিতে পারেন পিকচারে গেলে আপনি যে চান যে এখান থেকে কোনো পিকচার দিবেন সেটা দিতে পারেন ধরুন আমি পিকচারটা দিলাম সেই যে পিকচারটা চলে আসছে আপনি সেগুলো পিকচার দিতে পারেন তারপরে আমরা আবার এখানে শেপ ফিলে যাই এটার পরিবর্তে আমরা টেক্সচার বা গ্রেডিয়েন্ট আপনি কোনটা দিবেন তা আমরা টেক্সচার আমরা দিলাম এই টেক্সচার চলে আসছে বাস এইভাবে কাজগুলো করতে পারেন তারপরে আউটলাইন ব্যবহার করতে পারেন এই যে আমরা ওয়াইটে গেলে এরকম আউটলাইন দিব এই যে আউটলাইন আমরা এরকম আউটলাইন দিলাম আউটলাইনের মধ্যে আপনি কালার দিয়ে দেন আমরা রেড কালার দিয়ে দিলাম এই ধরুন আউটলাইনের মধ্যে কালার চলে আসছে
এইভাবে আপনি আউটলাইন ব্যবহার করতে পারেন। তারপর আউটলাইনের মধ্যে চান ড্যাশ দিতে পারেন, এইও চলে আসছে। তারপর শেপ ইফেক্ট দিতে পারেন, এই যে আপনার শেপ ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। তারপর আপনার এটার মধ্যে কোনো টেক্সট থাকলে সেই টেক্সটের মধ্যে কীরকম অর্ডার স্টাইল দেবেন এখান থেকে দিতে পারেন। তারপর টেক্সটের মধ্যে আপনি এখান থেকে টেক্সট ফিল, টেক্সট আউটলাইন এগুলো করতে পারেন, পজিশন, র্যাপ, টেক্সট, এগুলো যদি আপনার চার্টের মনে করেন আপনার ব্যাকে আপনার টেক্সট থাকে, সেই টেক্সটের কোন অবস্থানে আপনাদের এই চার্টটাকে রাখবেন সেটার পজিশন দেখাতে পারেন। তারপর র্যাপ টেক্সট আপনি করতে পারেন, যে আপনার টেক্সট থাকলে সেই টেক্সটের কোন জায়গায় এই চার্টটা থাকবে সেটা আপনি র্যাপ টেক্সট করতে পারেন। তারপর আপনার একাধিক যদি আপনার ই থাকে, শেপ থাকে, বা আপনার এখানে চার্ট থাকে, সেটা আপনি উপরে নিচে নিতে পারেন এই ব্রিং ফরওয়ার্ড এগুলো দিয়ে, সেগুলো করতে পারেন। তারপর আপনার অ্যালাইনমেন্ট আপনি নিতে করতে পারেন। তারপর এখানে সাইজ বড় ছোটো করতে পারেন, মানে এই অপশনগুলো করতে পারেন, ফরম্যাট করার অপশন, এই বিষয়গুলো আপনি এখান থেকে আপনার চারে করতে পারেন। বাস এই বিষয়গুলো আমি এখানে দেখা দিলাম। তারপরে বলছি আপনার ডিজাইন পাশাপাশি ফরম্যাটের উপরে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, সেটা আপনার পিকচার হইতে পারে, সেটা আপনার শেপ হইতে পারে বা চার্ট হইতে পারে, সবগুলো বিষয়ের উপরে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওগুলো দেখলে আপনার এই যে ডিজাইন ফরম্যাটের বিষয়গুলো আরও ডিটেলসভাবে ক্লিয়ার হতে পারবে। তারপর এখানে চারটা করার পরে আমরা ডিজাইন ফরম্যাটের বিষয়গুলো এখান থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। বাস তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা কী দেখলাম, কীভাবে আমাদের এখানে এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোর মাধ্যমে আমাদের এখানে এই যে উপর একটা সিরিজ, বামে একটা সিরিজ, এই দুইটা সিরিজের মধ্যে এই ভ্যালুগুলোকে আমরা রিলেশন করা দিয়ে কীভাবে একটা আমরা সার্ফেস চার্ট এখানে তৈরি করতে পারি সে বিষয়টা দেখলাম। পাশাপাশি কীভাবে ডিজাইন ফরমেট করতে পারি সেই টোটাল বিষয়টা আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মেক এ সার্ফেস চার্ট অর গ্রাফ ইন এমএস ওয়ার্ড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কাপড় টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি ইমরুদ্দিন খন্দকার, জে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক এ রাডার চার্ট অর গ্রাফ ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, অর্থাৎ অ্যামেজর ডকুমেন্টের মধ্যে আমরা কীভাবে রাডার চার্ট বা গ্রাফ তৈরি করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএসওয়ার্ডে চলে আসি, বা এমএসওয়ার্ডে আসার পরে কাজটা করার জন্য আমরা ইনসার্ট ট্যাবে চলে আসবো। তারপর আমরা ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে চার্ট অপশনে ক্লিক করি, বা ক্লিক করার পর এখন আসতে বলছি আমরা কোনটা দেখবো, আমাদের এই যে এখানে রাডার চার্টের বিষয়টা আছে এটা দেখবো। এখন রাডার চার্ট ছাড়াও কীভাবে আমরা কলাম, লাইন, পাই, বার, এরিয়া, স্ক্যাটার, সারফেস এই চার্টগুলো কীভাবে আমরা তৈরি করতে পারি তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া আমরা যে কোনো একটা চার্ট তৈরি করার পরে সেটা কীভাবে ডিজাইন করতে পারি, ফরম্যাট করতে পারি তার উপর আলাদা ভিডিও দেওয়া আছে। এছাড়া ডিজাইন ফরম্যাটের উপর একত্র একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনার এই ভিডিওগুলো দেখলে চার্ট তৈরি করার পরে চার্ট ডিজাইন ফরম্যাটের সমস্ত বিষয়গুলো আপনার খুব ইজিলি ক্লিয়ার হতে পারবে। বাস এখন তাহলে আমাদের আজকের এখান থেকে রাডার চার্টের বিষয়টা করার জন্য এম রাডার চার্টের এটা সিলেক্ট করব। করার পর এখান থেকে আপনি এই যে এখানে রাডার চার্ট যে করবেন সেটা আমাদের এখান থেকে বর্তমানে এই যে রাডার সিলেক্ট করা আছে এটা সিলেক্ট করলে রাডার উইথ মার্কার এটা দিয়ে আপনি মার্কারের সাথে রাডার চার্ট তৈরি করতে পারবেন, এটা দিয়ে আপনি ফিল্ড রাডার করতে পারবেন। তো আমরা প্রথমে এটা দিয়ে করি, এটা দিয়ে করার পরে তারপরে এগুলো আমরা চার্ট টাইপ চেঞ্জ করে দিই এই বিষয়গুলো দেখব। তো এখন আমাদের এটা সিলেক্ট করার পরে এখন আমরা এখানে ওকেতে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে এখন আমাদের এমএস ওয়ার্ডের যে এই ডেমো ডাটাগুলো আছে এই ডাটাগুলো দিয়ে এখানে আমাদের একটা রাডার চার্ট কিন্তু এই যে তৈরি করা এখানে দেখাচ্ছে যে এরকম তৈরি হয়েছে, কিন্তু আমরা এইভাবে করবো না। এখন আমরা আমাদের ডাটাগুলো দিয়ে এখানে রাডার চার্টটা করবো। তাহলে এখন আমরা যে ডাটাগুলো দেখবো সেই ডাটাগুলো কি এখানে ধরেন আমি দেবো এখানে ধরেন যে কি যে যে দিলাম এখানে 2021, তারপর দিব 2022, তারপর 2023। আমাদের এই 21-22-23 সালের বিভিন্ন শিক্ষা বোর্ডের যে পাশের ছাড়টা কত সেই ডাটাগুলো দিয়ে আমরা এখানে রাডার চার্টটা দেখব। তাহলে আমরা এখানে লেগে পরে ঢাকা, রাজশাহী, দিনাজপুর, যশোর, তারপর আমরা দিলাম সিলেট। এখন আমরা এই পাঁচটা বোর্ডের এখানে আমরা 21 সালের পাশের হার দিলাম কত 60, ঢাকায় 22 সালের কত দিলাম 70, 23 সালের ধরলাম 80 দিলাম। আচ্ছা এবার পরবর্তী বোর্ডের ডাটাগুলো আমরা বসাই দিচ্ছি। আমাদের এখানে বিভিন্ন শিক্ষা বোর্ডের এখানে বিভিন্ন সালের যে আমাদের এখানে কি যে পাশের হারটা কত সেটা কিন্তু আমরা বসাই দিলাম। বাস বসানোর পরে এই যে ডাটাগুলো আমি বসাইলাম এই ডাটাগুলোর মাধ্যমে কিন্তু আমার এখানে একটা এই যেরকম একটা রাডার চার্ট চলে আসছে, এই চলে আসলো। তো এখানে এখানে ডাটা পড়েছি এখানে কিন্তু এইভাবে চলে আসছে। তাইলে এখানে আমার এখানে যে এই ডাটাগুলো আছে এখানে ধরুন যে আমাদের হাই ডাটা কত আছে 90, তাহলে এখানে সে কীভাবে নিয়েছে এই যে 0 থেকে 100 পর্যন্ত সে রেঞ্জ নিয়ে তার ভিতরে কিন্তু এখানে সে চার্টটা তৈরি করে নিয়েছে রেঞ্জটা নিয়ে। আর আমাদের এই যে চারটা বোর্ড
কয়টা বোর্ড আছে? এখানে বোর্ড আমাদের পাঁচটা। তাহলে পাঁচটা বোর্ডের এই যে ঢাকা, রাজশাহী, দিনাজপুর, যশোর, সিলেট, এই পাঁচটা বোর্ড এইভাবে চলে আসছে। এখান থেকে আমাদের আর আমাদের এখানে সাল দেওয়া আছে করা তিনটা সাল, 21-22-23। তাহলে এই যে এখানে 2021 সালের যে ডাটাগুলো সেটা দেখার জন্য আমরা এই যে এই কালারের মাধ্যমে দেখতে পারবো, আর 22 সালেরটা এই কালার, 23 সালেরটা হচ্ছে এই কালার, তিনটা কালার দিয়ে তিন সালের বিভিন্ন বোর্ডের ডাটাগুলো আসছে। এখন যদি আমরা ধরুন এই যে এটাকে আমরা ক্লোজ করে দিলাম, বা ক্লোজ করার পরে এখন এই ডাটাগুলো ধরুন যে এখান থেকে কোনটার কোন ভ্যালু সেটা দেখার জন্য আমরা যদি কী করি, আমরা এই যে চার্ট এলিমেন্ট আমরা এখানে ক্লিক করি, বা ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে ডাটা লেভেল যে অপশনটা আছে আমরা এখানে মাউস পয়েন্টার কিন্তু দেখতে পারতেছি যে কোনটার কত। এখন আমরা এই যে ডাটা লেভেল এখানে ক্লিক করলাম, করার পরে কিন্তু আমাদের কোনটার কোন ভ্যালু এখানে কিন্তু যে সে দেখাচ্ছে এটার এই ভ্যালু। এখন আমরা এই ডাটা লেভেলে এখানে আসি, এই পাশে আসার পর আমরা এই যে ডাটা এখানে যদি এই কল আউট এটা ক্লিক করি, এই যে এটা ক্লিক করলে কিন্তু আমাদের এখানে এই যে এইভাবে বিষয়গুলো দেখাচ্ছে, এখানে এইভাবে দেখাইতেছে। এখন আমরা চারটা একটু বড় করি, টান দিয়ে একটু বড় করলাম, তো বড় করার পর এইভাবে কিন্তু ভ্যালুগুলো এইভাবে দেখতে পারে। তারপর আবার আমরা চার্ট এলিমেন্ট এসে এইভাবে না দেখে আমরা যদি ডাটার লেভেলে গিয়ে এখান থেকে আমরা শো দিই, তাহলে এখানে শো দিলে শুধু শো করবে, শো দিলে। আর আমরা যদি এখানে ডাটা কল আউট দিই তাহলে কল আউট সিস্টেমে দেখাবে। তা আমরা শোতে ক্লিক করলাম, শুধু শোতে দেখা শো করবে। আবার ডাটা লেভেলে উঠাই দিলাম, উঠাই দেওয়ার পর আমরা বলছি এই যে শুধু শোতে দিলে শো করে দেখায়। আর মোর অপশনে গিয়ে আমরা ডাটা লেভেলটা এখান থেকে ইচ্ছে করলে ফরম্যাট করতে পারি। এই যেগুলো আপনি ফরম্যাট করতে পারেন, আপনি কীভাবে করবেন, আমরা যদি গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, এই ধরনেরগুলো আপনি দেখাইতেছে, এগুলো দেখাচ্ছে যে আপনার ডাটাগুলো ফরম্যাট করে দেখাবে, এটা আপনি ফরম্যাট করে দেখতে পারেন। বা সেখান থেকে আপনার চেঞ্জ করে দেবেন, আপনার কালার চেঞ্জ করবেন, ওই যে কালার চেঞ্জ হয়ে যাবে। বা সেখান থেকে এইভাবে কিন্তু আপনি বিষয়টা দেখতে পারেন। আবার আমরা এখানে যে এটা উঠাই দিলাম বা চলে গেলো, বাস এইভাবে কিন্তু এখান থেকে এটা এখান থেকে আবার চলে গেলো, আবার ডাটা লেভেল আমরা গেলাম, এটা ক্লিক করে উঠাই দিলাম বা চলে গেছে। এই যে এখানে তাছাড়া কিন্তু এটা ছাড়াও আমরা যদি এখান থেকে যাই, ধরেন যে 21 সালের এখান থেকে আপনার ডাটাগুলো যদি এই যে মাউস পয়েন্টার নেন, এই ধরনের আমরা কিন্তু এখানে দেখাচ্ছি যে এই যে এটা হচ্ছে আমাদের 80 রাজশাহী বোর্ডের 80 ডাটা 2022 সালের। আবার এখানে নেন, এখানে এটার কত 80। আবার যদি মনে করেন আপনার এখানে নেন এটা কত আপনার, এটা সিলেট, এটা সিলেটের কিন্তু 80। এইভাবে প্রত্যেকটা জায়গায় আপনার মাউস পয়েন্টার কিন্তু দেখতে পারবেন যে কোনটা ডাটা কত, এটা আমরা এইভাবে দেখতে পারি। অথবা এখান থেকে ডাটা লেভেলে গিয়ে আমরা ডাটাগুলো দেখতে পারি। এইভাবে কিন্তু এখান থেকে আমাদের বিভিন্ন বোর্ডের পাশের যে বিভিন্ন সালের পাশের সালের ডাটা ভ্যালুগুলো আমরা এইভাবে দেখতে পারি। আচ্ছা, এখন তারপরে এই চার্টটা তৈরি করার পরে এখন এই চার্টটা আপনি এখান থেকে ডিজাইন ফরম্যাট করতে পারেন। তো চার্টটা তৈরি করার সাথে সাথে এই যে ডিজাইন আর ফরম্যাট নামে দুইটা টেপ চলে আসে চার টুলসের মধ্যে। তো এখান থেকে আপনি ডিজাইন করার জন্য কী করবেন, যেখান থেকে আপনাদের এই যে ডাটা লেভেল ছাড়াও যদি এখান থেকে গ্রিড লেন্স, এই যে গ্রিড লেন্স যেগুলো দেওয়া আছে আমি উঠাই দিলাম, তাহলে গ্রিড লেন্সগুলো চলে গেলো। আবার টিক মার দিলে গ্রিড লেন্সগুলো চলে আসছে। তারপরে গ্রিড লেন্সের আপনি এখানে ক্লিক করার পরে এই যে আরও বিভিন্ন অপশন দেওয়া আছে, আর মোর অপশনে গিয়ে আপনার গ্রিড লেন্সটা কি এখান থেকে যে আপনি ফরম্যাট করতে পারবেন। এই যে আপনি কীরকম কালার দিবেন, এই যে কালার দিলেন, এই যে গ্রিড লেন্সের মধ্যে কালার চলে আসছে। এগুলো করতে আর নো লাইন দিলে বাস আবার এটা চলে গেলো, গ্রিড লেন্স চলে গেলো। তো আমরা সলিড দিলাম গ্রেডিয়েন্ট দিয়ে অটোমেটিক দিলে অটোমেটিকভাবে থাকবে। এগুলো আপনি ফরম্যাট করতে পারেন আপনার এই গ্রিড লেন্সগুলো। তারপর আমরা এখানে যাই, যারপরে গ্রিড লাইন্স এটা, তারপর লিজেন্ড কোনটা আমাদের এই যে উপরে 21-22-23 সালের লিজেন্ড আপনার টিক উঠে দিলাম চলে গেছে। আবার টিক মারি দিছি লিজেন্ডটা এখানে আপনার চলে আসছে। ডান পাশ থেকে লিজেন্ডটা আপনি টপ লেফটে নিতে পারেন, টপে নিতে পারেন, বটমে নিতে পারেন, আপনার বটমে দিলে বটমে চলে আসছে, যে বটমে। তারপর আপনি লিজেন্ডটা যদি চান ফরম্যাট করতে, এই যে মোর অপশনে যাবেন, এখান থেকে আপনার লিজেন্ড আপনি নিজের মতো করে ফরম্যাট করতে পারেন। লিজেন্ডের মধ্যে কীরকম কালার দিবেন, প্যাটার্ন দিবেন, কী দিবেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে ওইরকম ফরম্যাট হয়ে যাবে। তারপর আপনি ফরম্যাটের বিষয়টা এখান থেকে ছাড়াও যদি এই যে ফরম্যাট অপশনে গিয়ে আপনি লিজেন্ড সিলেক্ট করা আছে, ফরম্যাট সিলেকশনে যাবেন, সেম অপশনটা এখান থেকে আসবে, এখান থেকে সব করতে পারবেন। অত আপনি লিজেন্ডের মধ্যে যদি ডাবল ক্লিক করেন তাইলেও আসবে, অত আপনার যে মাউসের ডান বাটনে ক্লিক করেন ফরম্যাট লিজেন্ডে যান তাও সেম অপশন আসবে। বাস আপনি একভাবে গেলেই হবে, এই লিজেন্ডটা আপনি ই করতে পারেন। তারপরে এই লিজেন্ডের বিষয়ে আপনি যদি ডিজাইনে যান, এর চার্ট এলিমেন্টে গেলে আপনি এই যে এখানে লিজেন্ডের অপশন আছে, আপনি লিজেন্ডটা কোন জায়গায় রাখবেন, নান করে দিলে লিজেন্ড চলে যাবে। তারপর কোন জায়গায় রাখবেন এখান থেকে অপশন দেখা দিলে সেই জায়গায় লিজেন্ডটা থাকবে। তারপর মল লিজেন্ড অপশনে গেলে এখান থেকে আপনি ফরম্যাট করতে পারেন। এইভাবে আপনার বিষয়গুলো আপনি এখান থেকে করবেন। চার্টের মধ্যে যেই এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা এলিমেন্ট আমি লিজেন্ডটা দেখা দিলাম। তারপর সেমভাবে টাইটেল, এই টাইটেলের মধ্যে চার্ট আপনার টাইটেল নাম দেন, এখানে আমি দিলাম কি এটা কি স্যার রাডার চার্ট, বা সেটা লেখা দিলাম। লেখার পরে এই টাইটেলটা এখন আপনি এখান থেকে সিলেক্ট করে টাইটেলটা আপনি এখানে কি রাখবেন না কীভাবে রাখবেন, এই যে এলিমেন্টে যান, আপনি স্টার্ট টাইটেলে যান, যার পরে এখানে এটা সিলেক্ট করে এই যে এইভাবে দিলে এইভাবে থাকবে, আর এইভাবে দিলে এইভাবে থাকবে। তারপরে মোর অপশনে গিয়ে আপনি এটা ফরম্যাট করতে পারবেন, আপনি যে টাইটেলটা কীরকম ফরম্যাট করবেন এখান থেকে ফরম্যাট করতে পারবেন। তারপর যদি আপনি এখানে গিয়ে ডাবল ক্লিক করেন বাস ফরম্যাট অপশন চলে আসছে। তারপরে বলছে আপনার মাউসের ডান বাটনে ক্লিক করার পরে যে ফরম্যাট চার্ট টাইটেল ছাড়া অন্যান্য অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে, করতে পারেন। আমরা ফরম্যাট চার্ট টাইটেলে গেলে আমাদের ফরম্যাট করতে পারি। তারপরে যে চার্ট এলিমেন্টে গিয়েও সেম এই চার্ট টাইটেল এখানে দেওয়া আছে, তারপর নাম করে দিলে চলে যাবে এখান থেকে করতে পারবেন। মোর টাইটেল অপশনে গেলে এখান থেকে ফরম্যাট করতে পারবেন।
তারপরে সেম বিষয়টা ফরম্যাটে গিয়ে চার টাইটেল এই যে ফরম্যাট সিলেকশনও দিল আপনি এখান থেকে ফরম্যাট করতে পারবেন। আচ্ছা এই যে ফরম্যাট হয়েছে, তারপরে যদি চান যে ফরম্যাট টু উঠাই দিবেন, এই যে রিচ টু মেসেজ স্টাইল এটা ক্লিক করবেন, উঠে গেছে। সেমভাবে আমরা লিজেন্ডটা উঠে উঠাই দিব, রিচ টু মেসেজ স্টাইল মানে রিসেট টু মেসেজ স্টাইল, রিসেট দিলে রিসেট হয়ে যাবে ফরম্যাটটা। এইভাবে কাজ করে কিন্তু বিষয়গুলো। আমরা আবার ডিজাইনে চলে আসি, আসার পর এখান থেকে আমাদের এই যে অপশনের মধ্যে এগুলো তাহলে আমরা দেখলাম। তারপরে ধরুন আপনার এই যে সেম অপশনগুলো অ্যাড চার্ট এলিমেন্টের এটা এলিমেন্টের এখানে আছে, সেম বিষয়গুলো এখানে দেওয়া আছে, তো এখান থেকে করতে পারেন। তার গ্রিডলেস এগুলো তো অলরেডি আমরা দেখলাম। তারপর আপনি যদি চান যে এটা লেআউট চেঞ্জ করবেন, কুইক লেআউটে যান, আপনি এখানে কীরকম লেআউট নেবেন আপনি যে লেআউট চেঞ্জ করতে পারেন এই অপশনগুলোর মাধ্যমে। তারপরে চেঞ্জ কালারে গিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারেন, তারের মধ্যে কীরকম কালার দেবেন সেটা দিতে পারেন। তারপর এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন, আপনি কীরকম স্টাইল নেবেন, এই যে আপনি যেরকম স্টাইল দেবেন, আমি এরকম স্টাইল এরকম হলো, আবার এটা দিলাম এরকম হলো, আপনি স্টাইল চেঞ্জ করতে পারেন। বাস তারপর এখান থেকে আপনি সিলেক্ট ডাটাতে গিয়ে আপনি কী করতে পারবেন, এখান থেকে এই যে এরকম আসলে আপনি এখান থেকে অ্যাড করতে নতুন কোনো ডাটা অ্যাড করতে পারবেন। তারপরে আপনি যেগুলো দেওয়া আছে এগুলো এই যে শাল এগুলো এডিট করতে পারবেন, কোনো শাল রিমুভ করতে পারবেন, উপরে নিচে নিতে পারবেন। আপনি সিলেক্ট করে দিলে এটা উপরে দিলে উপর, নিচে দিলে নিচে আসবে। তারপরে এই যে এখানে যে শিক্ষা বোর্ডগুলো আছে এগুলো আপনি এডিট করতে পারবেন, রো কলাম সুইচ করতে পারবেন, এগুলো আপনি একটা প্র্যাকটিস করবেন করলে ইজিলি করতে পারবেন। বাস তারপর এখান থেকে আমাদের সুইচ রো কলাম বিষয়টা আমরা এখানে ক্লিক করি, এখান থেকে করতে পারবেন। এখানে ক্লিক করলাম রো কলাম সুইচ, আবার ক্লিক করলে এই যে এবার চলে আসছে, আবার ক্লিক করলাম এবার চলে আসছে, এবার রো কলাম সুইচ করতে পারেন। তারপর আমরা এটা ক্লোজ করার পরলাম, ক্লোজ করার পর আমরা এই যে এডিট ডাটা আমাদের ডাটাগুলো আমরা এডিট করতে পারি। করার জন্য এডিটে ক্লিক করবেন, এই যে এডিট ডাটা, এডিটাতে ক্লিক করলে আমাদের এই চার যে ডাটাগুলো আছে এখান থেকে যে আমরা ইজিলি এডিট করে দিলে বা আপনার নতুন করে কোনো শাল বা বোর্ড বাড়ায় দিলে সেগুলো এখানে অটোমেটিক চলে আসবে চাটে। তারপরে আমাদের এটা ছাড়াও আমরা ওদের এডিট ডাটা থেকে নিচের যেটা আছে এডিট ডাটা ইন এক্সেল 2013, আমাদের এক্সেলে যাও আমরা সরাসরিভাবে এই যে এক্সেলের শীট চলে আসছে। এখন এক্সেলের ভিতরে আপনার নতুন করে শাল বাড়াইলে বা বোর্ড বাড়াইলে বা এগুলো কোনো কিছু চেঞ্জ করলে করার পর আপনি ওদের ক্লোজ করে দেন, বা সেইভাবে আপনার এখানে চারের ভিতরে আপনার ওই ডাটাগুলোর মধ্যে চারটা শো করবে, ওই ডাটাগুলোর মাধ্যমে চারটা শো করবে। এও মূলত এখানে কাজটা করে। বাস তারপরে ধরেন এখন যদি মনে করেন আপনি কী করেন এটা চার টাইপটা আপনি চেঞ্জ করতে চান, তাহলে এই যে চেঞ্জ চার টাইপে যাবেন, তারপর আপনার এখান থেকে এটা আমরা নিচ্ছি, এটার পরিবর্তে আপনি এটা নিলেন এরকম আসবে, ওকেতে ক্লিক করি এই যে এরকম চলে আসছে। আবার চেঞ্জ চার টাইপে দেন, আপনি এটা দিবেন এই যে এরকম আসবে, ওকেতে ক্লিক করেন এই যে এরকম চলে আসছে। আসার পর এখন এই চারটা দ্বারা আপনি এখানে স্টাইল চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, অন্য বিষয়গুলো করতে পারবেন। এইভাবে আমাদের একটা রাডার চার্ট তৈরি করার পর তার আমরা চার টাইপের মাধ্যমে আমাদের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা দেখতে পারি। এই যে দেখলাম বিষয়টা, তারপর ধরুন এখান থেকে আমরা কী করতে পারি, এখান থেকে এই যে অপশনে আমরা আসলে এখান থেকে স্টাইল, এখান থেকে আমরা স্টাইল চেঞ্জ করতে পারি। এখানে সেম বিষয়টা যে স্টাইল যেটা দেওয়া আছে এগুলো আর যে চেঞ্জ কালার এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। তারপরে এই যেখান থেকে আমরা চারটা ফিল্টার করতে পারি, আপনি যেখানে আসার পরে এই যে ফিল্টার এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে আমরা যদি কোন সালে দেখবো, সুতরাং 2022 সালের আমরা কোন বোর্ড দেখবো, ধরুন এখান থেকে যশোর আর সিলেট, তাহলে অ্যাপ্লাই দিলাম এখন 22 সালের যশোর আর সিলেটের দুই বোর্ডের ডাটা চলে আসছে। আবার সবগুলো নিয়ে আসতে গেলে সিলেক্ট করে দিব বাস অ্যাপ্লাই দিব, সবগুলো চলে আসছে। তারপর নেম দিয়ে করতে পারেন, এটা হচ্ছে ফিল্টারের বিষয়। তারপর এটা দিলে আপনার এখান থেকে যে আপনার যদি এই চার্টের নিচে আপনার টেক্সট থাকে সেই ক্ষেত্রে টেক্সটের কি উপরে আপনি বা বামে ডানে বা কীভাবে আপনি রাখবেন আপনার যে চারটাকে সেটা আপনি এখান থেকে র্যাপিং করতে পারেন, চারটাকে আপনার টেক্সের মধ্যে র্যাপিং করে রাখতে পারেন, মানে এটা আপনার র্যাপিংয়ের বিষয় এই লেআউটটা, বা সেগুলো আপনি করতে পারেন। তারপরে ধরুন এখান থেকে এগুলো স্যার আমরা যদি ফরম্যাটে যাই, এখান থেকে ফরম্যাটের ভিতরে যে আপনার চার্টের কোনো অংশ কী করবেন, আপনি যেটা সিলেক্ট করবেন, এই যে আমরা এটা সিলেক্ট করলাম, এটা কি ক্যাটাগরি লেভেল, এই ক্যাটাগরি লেভেল ফরম্যাট করবেন। সিলেক্ট করার পরে ফরম্যাট সিলেকশনে গিয়ে আপনি কীরকম ফরম্যাট করবেন এখান থেকে দেখা দিলে, এই যে যেরকম ফরম্যাট দেখা দিব, এই যে আপনি যেটা দেখা দিবেন ফরম্যাট এরকম ফরম্যাট হবে। তারপর আপনি গ্রেডিয়েন্ট দেন, গ্রেডিয়েন্ট কীরকম দিবেন এখান থেকে আপনি চেঞ্জ করবেন, এরকম গ্রেডিয়েন্ট হবে, মানে আপনি ফরম্যাট করতে পারবেন এই ক্যাটাগরি লেভেলে। তারপরে যদি আমরা এটা সিলেক্ট করি, এটা কি যে সিরিজ 2023, আমরা নিচেরটা যাই, নিচেরটা সিলেক্ট করলাম, নিচেরটা 22, তারপর আপনি এখান থেকে যে সিরিজ করতে পারেন 21, 22, 23, আপনি 21 সিলেক্ট করলেন 21। এখন 21 সিলেক্টের মধ্যে আপনি কীরকম ফরম্যাট করবেন এখান থেকে যে আপনি ফরম্যাট করতে পারেন, আমি এখানে যেটা দেখাই দিব, যে ফরম্যাট দেখাই দিব সেই ফরম্যাট এখানে হয়ে যাবে। আমি এখান থেকে এই ফরম্যাটটা দেখাই দিলাম, দেখানোর পর ট্রান্সপারেন্সি বাড়াই দিই, বা ট্রান্সপারেন্সি বাড়াতে আসে, তারপর অন্যান্য বিষয়গুলো আপনি এখানে বাড়াবেন কমাবেন, বা এখানে যাই করবেন সেই বিষয়গুলো আপনার এখানে হবে। তারপরে যে আরও বিষয় দেওয়া আছে এগুলো আপনাদের সময় নিয়ে আপনাদের প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করলে আপনি সেইভাবে এখানে একটা চলে আসবে। এটা হচ্ছে আপনার এখান থেকে এই সিরিজ, সিরিজটা আপনি যদি চান যে অন্য কোনো অংশ করবেন প্লট এরিয়া, আপনি প্লট এরিয়া ফরম্যাট করবেন, তাহলে ফরম্যাট সিলেকশন হয়ে গিয়ে সেমভাবে আপনি যে প্যাটার্ন না আপনি কী দেবেন না গ্রেডিয়েন্ট দেবেন কোনটা দেবেন দিলে সেরকম ফরম্যাট হয়ে যাবে। আর ফরম্যাটে তো আমরা বিভিন্নভাবে ঢুকতে পারি, সেটা তো অলরেডি দেখলাম। ফরম্যাট রিসেট করতে গেলে এই রিসেট টু মেসেজ টেলে দিলে ফরম্যাট রিসেট হয়ে যাবে। বাস তারপর আমরা এখান থেকে এই চারটার এরিয়া বা চারটার প্লট এরিয়া যে অংশের মধ্যে আমরা সিলেক্ট করবো সেটার ভিতরে আমরা ইচ্ছা করলে এখান থেকেও আমরা স্টাইল দিতে পারি। এই যে এখান থেকে আমরা যদি পুরো চারটা সিলেক্ট করি, তাহলে এখান থেকে যে পুরো চারের ভিতরে আমরা এখান থেকে দিতে পারি, পুরো চারটা সিলেক্ট করে নিই, তারপর আমরা স্টাইলে গিয়ে এখান থেকে আমরা স্টাইল দিতে পারি। এই যে এখান থেকে আপনার যে স্টাইল দেবেন সেই স্টাইল চলে আসবে।
তারপরে শেপ ফিল এখান থেকে আপনি শেপ ফিল দিতে পারেন এই যে কোনটা দিবেন কোন কালার দিবেন এখান থেকে সিলেক্ট করলে সেরকম হয়ে যাবে তারপরে গ্রেডিয়েন্টে গ্রেডিয়েন্ট দিতে পারেন টেক্সচার এর টেক্সচার দিতে পারেন টেক্সচার দিলাম টেক্সচার হয়ে গেল তারপর চলে এখান থেকে আপনি পিকচার ইউজ করতে পারেন পিকচারে যাবেন আপনি কোন পিকচার ইউজ করবেন সেই পিকচার সিলেক্ট করে দিলে বাস আমি পিকচার সিলেক্ট করে দিলাম এই যে এখানে পিকচার চলে আসবে পিকচার চলে আসছে এখান থেকে পিকচার দিতে পারেন তারপর এখান থেকে এই যে আপনি টেক্সচার টেক্সচারটা দেখলাম টেক্সচার দিতে পারি তারপর আউটলাইন দিতে পারেন আউটলাইন আপনি এরকম দিলাম মোটা হয়ে গেল তারপর আপনি এখান থেকে ড্যাশ দিতে পারেন ড্যাশ ড্যাশ এই যে ড্যাশ ড্যাশ দিলাম তারপর এখান থেকে যে কোন রকম কালার দিবেন কালার দিতে পারেন এই যে কালার দিলাম কালার তারপর শেপিং দিতে পারেন আপনি শেপিং দিতে পারেন বিভিন্ন এফেক্ট আছে এগুলো একটু প্র্যাকটিস করবেন তাই হবে তারপর আপনার চার্টের মধ্যে যে টেক্সটগুলো আছে টেক্সটের মধ্যে কীরকম স্টাইল দিবেন এই যে এখান থেকে সিলেক্ট করে দিলে এই যে আমি যেটা সিলেক্ট করবো যেরকম স্টাইল স্টোর আছে ওয়াটার স্টাইল মানে টেক্সটগুলোর স্টাইল দিতে পারবে তারপর টেক্সটের ফিল আউটলাইন ইফেক্টগুলো দিতে পারেন তারপর আপনার পজিশন র্যাপ টেক্সট আপনার এখানে টেক্সটের মধ্যে চারটা কীভাবে থাকবে সেটা পজিশন দেখাতে পারেন র্যাপ টেক্সট করতে পারেন তারপরে সাইজ বড় ছোটো করতে পারেন এই বিষয়গুলো আপনার করতে পারেন ফরম্যাটের অপশন তো এই ফরম্যাটের উপরে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে সেটা চার্ট হোক বা পিকচার বা শেপ যেটাই হোক না কেন সবগুলোর উপরে ভিডিও দেওয়া আছে তাছাড়া এখান থেকে এই যে আমি যে ডিজাইনের বিষয়ে বলছি এই ডিজাইনের উপরে কিন্তু আলাদা কমপ্লিট ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখলে আপনারা এখান থেকে ডিজাইনের পাশাপাশি ফরম্যাটের বিষয়গুলো আপনারা টোটালি ক্লিয়ার হতে পারবেন এখন যাই হোক তারপর আমি ডিজাইন ফরম্যাটের বিষয়ে আলোচনা করলাম তারপর আপনারা যদি কোনো শেপ নিতে এখান থেকে শেপ নিতে পারেন যেই শেপ নেবেন এই শেপ নেবেন শেপটা দেখানোর পর এই শেপের জন্য ফরম্যাটগুলো আপনারা করতে পারেন এখান থেকে শেপের মধ্যে কীরকম স্টাইল দিবেন তারপরে ফিল আউটলাইনের টেক্সট শেপের মধ্যে কোনো কিছু লিখলে তারপরে এই যেগুলো করতে পারবেন আচ্ছা এখান থেকে শেপ নিয়ে আপনার চার্টের মধ্যে সেই শেপের ফরম্যাট করতে পারবেন আচ্ছা এইভাবে মূলত আমাদের এখান থেকে আমরা কী করতে পারি আমাদের এম এস আর ডকুমেন্টে আমরা এখান থেকে আমাদের যে ডাটাগুলোর মাধ্যমে আমরা এখানে রাডার চার্ট বা গ্রাফ তৈরি করতে পারি বা সেটা তৈরি করার পরে কীভাবে ফরম্যাট পাশাপাশি ডিজাইন করতে হয় সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম বাস তাহলে এসে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু মেক রাডার চার্ট অর গ্রাফ ইন এম এস ওয়ার্ড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি